নমস্কার। আজ আপনাদের যে ক্লাসটি হবে গাইনি এবং অবস্টেটিক্স এর উপরে, পরপর চার দিন আমরা এই ক্লাস নেব। এই সাবজেক্টটি খুবই জটিল, যেরকম আবার খুব বিষয়টা মনোগ্রাহী ভালো করে যদি বুঝতে পারেন, প্রচুর পেশেন্ট গাইনি এবং অপসের পাওয়া যায়। আপনারা আপনাদের প্র্যাকটিসের জীবনেও নিশ্চয়ই পেয়ে থাকেন। আজকে এই বিষয়টা একটু ডিটেলসে আপনাদের সামনে রাখবেন, তার বক্তব্য রাখবেন, লেকচার রাখবেন সিস্টার নবনীতা পটনায়ক, ডেপুটি নার্সিং সুপার বালুরঘাট হসপিটাল। গুড আফটারনুন এভরিবডি। তো আজকে আবার মোটামুটি আমি আগে দুটো ক্লাস নিয়েছিলাম, আজকে আবার ফিরে এলাম। তো আজকে আগে ক্লাস নিয়েছিলাম জিআই সিস্টেমের উপর, কিন্তু আজকে হচ্ছে অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনির উপরে, যেটা হচ্ছে প্রাইম টপিক, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমাদের খুবই জানা জরুরি, কেন আমরা যখন গাইনি অপসের টোটাল সিস্টেমের মধ্যে ঢুকবো, তার অ্যানাটমি আমাদের ডিটেলসে জানতে হবে। এবং কেননা আমরা প্রত্যেকটা স্টেপে স্টেপে ডিজিজগুলো বা হচ্ছে কী ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো ঘটছে সেগুলো আমাদের জানার জন্য এটা আমাদের একটু ক্লিয়ার আইডিয়া করে নিতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি নেক্সট স্লাইডে। অ্যানাটমি অফ ফিজিওলজি অফ রিপ্রোডাক্টিভ অ্যানাটমি ফিজিওলজি অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো একটু ইন্ট্রোডাকশনে বলে নিই যে আপনারা আগে এর উপর কোনো শুনে, মোস্ট করলে একটা আপনাদের ক্লাস হয়েছিল, যেটা হচ্ছে অডিও ক্লাস হয়েছিল, তো আপনাদের একটা বেসিক আইডিয়া হয়েছে যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্পর্কে। তো এখন যাচ্ছি যে প্রথম হচ্ছে যে দেখুন একটা ইউটেরাসের ছবি আছে। তো আমি ইন ডিটেলস এই পার্টসগুলোতে পরে আমি ডিটেলসে একটু ডিসকাস করব। হ্যাঁ, তার আগে আমি কিছু টার্মিনোলজিতে চলে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে কিছু টার্মিনোলজি না জানলে আমরা সাবজেক্ট সম্পর্কে কিছু কিছু জায়গায় বুঝতে প্রবলেম হবে। তাই প্রথম টার্মিনোলজি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কি মিনার কি। মিনার কি হচ্ছে যে কি ফার্স্ট মেনসেস অফ অ্যাট এজ অফ 12-13 ইয়ার্স অফ গার্ল, অলদো ইট মে অকার্স অ্যাট আর্লি অ্যাট 10 ইয়ার্স অর অ্যাজ লেট অ্যাজ 16 ইয়ার্স অ্যাভারেজ এজ ইজ 12। মিনার কি বলতে কি বোঝাচ্ছে, একটা মেয়ের যখন ফার্স্ট যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে, যেটাকে আমরা বলি পিরিয়ডস বা মেন্সও বলতে পারি বা মেনস্ট্রুয়েশনও বলতে পারি, সেটা কমনলি কি হয় 12-13 বছরের মধ্যে নর্মালি হয়। কখনো কখনো এটা 10 বছরের আগেও হতে পারে, আবার মোর আনকমন 16 বছরের পরেও হতে পারে। অ্যাকচুয়ালি অ্যাভারেজ ইয়ার্স অফ মিনারটি ইজ 12 ইয়ার্স অফ ওল্ড, মানে তার মানে একটা গার্লের হচ্ছে প্রথম মেনসেস বা প্রথম পিরিয়ডটা হচ্ছে যে সেটা হচ্ছে যে 12 ইয়ার্সটা হচ্ছে তার অ্যাভারেজ এজ। এবার কি বলছে পিউয়ার্টি কথাটার সাথে আমরা ওরিয়েন্টেড, কিন্তু জিনিসটা কি একটু জেনে নিই যে রিপ্রোডাক্টিভ অর্গান স্টার্ট টু ডেভেলপ অ্যান্ড রিচ ম্যাচুরিটি চাইল্ডহুড টু সেক্সুয়াল ম্যাচুরিটি ইন ফিমেল ফার্স্ট সাইন্স ব্রেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ পিউবিক হেয়ার বডি গ্রোজ কনসিডারেবলি অ্যান্ড টেক অন ফিমেল শেপ পিউয়ার্টি সিমস অনসেট অফ মেনসেস। তার মানে একটা দেখুন গ্রিন কালার দিয়ে যেটা আন্ডারলাইন করা আছে লাস্ট লাইনটা, যে পিউবার্টি মানে আমরা বলছি যে কি একটা গার্লের প্রথম মেনসেস মানে প্রথম মেনস্ট্রুয়েশন। তার মানে একটা পিউবার্টি বলতে যখন হচ্ছে তার রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো, একটা গার্ল যখন প্রথম তার মিনারকি স্টার্ট হচ্ছে সেই টাইমে যখন তার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডেভেলপ করা শুরু করে এবং ম্যাচিওর করতে শুরু করে, সেখান থেকে তার চাইল্ডহুড থেকে সেক্সুয়াল ম্যাচুরিটি অবধি যে যে অর্গানগুলো অ্যাকাউন্টেবল সেই অর্গানগুলো তার হচ্ছে যে ডেভেলপ করতে শুরু করে এবং ম্যাচিওর করতে শুরু করে। ফার্স্ট সাইন একটা ফিমেলদের ক্ষেত্রে যেমনি ফার্স্ট সাইন দেখা যায় ব্রেস্ট ডেভেলপমেন্ট,
তার মানে কি ব্রেস্টের ওই ম্যামালিক গ্ল্যান্ডটা জাস্ট আস্তে আস্তে করে ডেভেলপ করা শুরু করে, অ্যাপিয়ারেন্স অফ পিউবিক হেয়ার। পিউবিক হেয়ার যেটা মন্স পিউবিসের উপর পিউবিক হেয়ার থাকে সেগুলো অ্যাপিয়ার করতে শুরু করে এবং বডি গ্রোস কনসিডারেবলি এবং আস্তে আস্তে সেই মেয়েটা হচ্ছে একটা ফিমেল, কমপ্লিট একটা ফিমেল স্ট্রাকচারের দিকে যায় এবং কি বা ফিমেল শেপের দিকে যায়। এই যে পিউবার্টিটা হচ্ছে এটাকেও কিন্তু একটা মেন্সের অনসেট হিসাবে ধরে নেওয়া হয়। তাহলে আমরা মিনার্কি আর পিউবার্টির মধ্যে ডিফারেন্সটা কি বললাম, মিনার্কিটা হচ্ছে ফার্স্ট মেন্সেস অফ আ গার্ল অ্যান্ড পিউবার্টিটা হচ্ছে যে কি একটা গার্লের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো স্টার্ট করা শুরু করছে, ডেভেলপ করছে এবং আলটিমেট সেটা ম্যাচিওর করছে যত দূর অব্দি, সেই যে পিরিয়ডটাকে সেইটাকে বলা হচ্ছে পিউবার্টি। এরপরে আসছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন কথাটা যেটা বললাম যে এটা আমরা কখনো পিরিয়ডস বলে থাকি বা মেনসেস বলে থাকি বা ভ্যাজাইনাল ব্লিডিং বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এর অবস্টেটিক্যাল হচ্ছে যে টার্মিনোলজি হচ্ছে যে কি মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনকে মান্থলি ব্লিডিং 21-35 days ইন্টারভ্যালে, এখানে ডেজ কথাটা লেখা নেই কিন্তু এটা অ্যাকচুয়ালি ডেজ ইন্টারভ্যালে, মানে প্রত্যেকটা ফিমেলের একটা মান্থলি এন্ড্রোকার মানে ইউটেরাস থেকে একটা ব্লিডিং হতে থাকে, সেটা হচ্ছে কমনলি 21-35 days ইন্টারভ্যালে হয়ে থাকে। অ্যাভারেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভ্যালটা হচ্ছে অ্যাকচুয়ালি 28 days ইন্টারভ্যালে, যেখানটায় অ্যামাউন্ট অফ ব্লিডিংটা হচ্ছে নর্মালি 20-80 ml ব্লাড লস হয় পার মেনস্ট্রুয়েশনে। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা কি জানলাম যে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এটা হচ্ছে একটা মান্থলি ইউটারাইন ব্লিডিং যেটা কি হচ্ছে 21-35 days ইন্টারভ্যালে হয়। অ্যাভারেজ বা অ্যাপ্রোপ্রিয়েট ডেজটা কি জানলাম যে 28 days, মানে কি সাইকেলটা যেটা হয় মানে একটা 28 দিন পরে আর একটা মেনস্ট্রুয়েশন হওয়ার পসিবিলিটি থাকে, সেই 28 days অ্যাভারেজ ডেট বলা হচ্ছে। কম্পোনেন্ট অফ মেনস্ট্রুয়েশন, এই যে মেনস্ট্রুয়েশন যে ব্লিডিংটা হয় বা পিরিয়ডসটা যেটা হচ্ছে তাতে কি কি থাকছে, তাতে হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং থাকছে, ডার্ক ব্লাড যে ইউটেরাইন ব্লিডিং থাকছে, মিউকাস থাকছে, ভ্যাজাইনাল এপিথেলিয়াল সেল থাকছে, ফ্র্যাগমেন্টস অফ এন্ডোমেট্রিয়াম মানে হচ্ছে ইউটেরাসের যে ইনার লেয়ার এন্ডোমেট্রিয়াম তার ভেতরে যে পার্টটা আছে সেইটা আস্তে আস্তে ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে যে খসে খসে পরে সেইটাও কিন্তু এই ব্লাডের মধ্যে মিশে থাকে। এনজাইম ব্যাকটেরিয়া এবং কিছু এনজাইম এবং ব্যাকটেরিয়া এর মধ্যে থাকে, তার মানে একটা মেনস্ট্রুয়েশন মধ্যে কিন্তু নট অনলি শুধু ব্লাড থাকে তা কিন্তু নয়, তার মানে থাকে কি মিউকাস থাকে, ভাজাইনাল এপিথেলিয়াল সেল থাকে, ফ্র্যাগমেন্টস অফ এন্ডোমেট্রিয়াম থাকে, এনজাইম থাকে, ব্যাকটেরিয়া থাকে, এইসব নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি পিরিয়ডসে ওই ব্লিডিংটা কিন্তু কম্পোস্ট হয়েছে। নেক্সট কি মেনোপজ, মেনোপজ কথাটা মানে কি এটা কমনলি হচ্ছে 40-49 years হয়, তবে অনেক ক্ষেত্রে মোর আনকমনও কিন্তু ওটা 50 বা 50 কিন্তু কখনো কখনো মেনোপজ দেখা গেছে। মেনোপজ কথাটার মানে কি যে সিজেশন অফ মেনসেস, সিজেশন কথাটা অর্থ কি যে স্টপ হয়ে যাওয়া, তাই তো? সিজেশন অফ মেনসেস মানে যে মেনস্ট্রুয়াল ব্লিডিংটা মিনার্কি থেকে শুরু হয়েছিল পার মান্থ মেনস্ট্রুয়েশন সাইকেল চলেছিল সেই মেনসেস সার্কেলটা সাইকেলটা এখানটা হচ্ছে সিজেশন হয়ে যায় সেইটাকে বলা হচ্ছে মেনোপজ। ইট অকার্স গ্যাজুয়ালি উইথ দ্য পিরিয়ডস ফার্স্ট, এখানে কি হয় প্রথমে আস্তে আস্তে ব্লিডিং এর পরিমাণটা কমতে থাকে, দেন বিকামিং ইরেগুলার, দেন স্টপিং উইথ দ্য সাম সিমটমস। প্রথমে কি হয় যখন মেনোপজ হয় আস্তে আস্তে আমরা কম বেশি আমাদের ফ্যামিলি বা সারাউন্ডিং অনেক আমরা কিছু কিছু মানে আমাদের ওরিয়েন্টেশন আছে এই ব্যাপারে, এক্সপিরিয়েন্স আছে যে আমরা জেনেছি যে কি এইটা কম যখন শুরু হয় মেনোপজটা যখন শুরু হচ্ছে তখন সেটা কি হচ্ছে গ্র্যাজুয়ালি তার পিরিয়ডসটা আস্তে আস্তে ব্লিডিং স্ট্যাটাসটা কমতে থাকছে, তারপরে কি হয় আস্তে আস্তে ইরেগুলার হয়, তারপরে যখন স্টপ হওয়ার টাইম হয় তখন কিছু সিমটমস দেখা যায়। সিমটমস মানে কি হট ফ্ল্যাশেস হতে পারে, মানে কি একটু গা হাত খুব গরম টরম লাগে, একটা খুব মাথাটাতে একটা টেম্পারেচার লাগে, ইমোশনাল ডিস্টারবেন্স, খুব মুড সুইঙ্গিং হয়, কখনো ডিপ্রেসড মুড লাগে, কখনো আবার একটু ইউফোরিক মুড লাগে, আবার তারপরে আছে কি মুড সুইং মানে খুব মানে কারণ ছাড়াই কখনো কখনো খুবই হচ্ছে মুডটা হচ্ছে অল্টার করতে শুরু করে। তারপরে এটা হয় কি লো প্রোডাকশন অফ ইস্ট্রোজেন, এই সময় কি হয় যে
ডিউরিং পিউবার্টি পিরিয়ডে একটা ফিমেলদের যে ইস্ট্রোজেন লেভেলের যে প্রোডাকশনের যে মাত্রাটা কন্টিনিউ মেনটেন হয়, ডিউরিং মেনোপজ কি হয়, ইস্ট্রোজেন প্রোডাকশনের মাত্রাটা কিন্তু অনেকটাই কমে যায়। তাতে কি হয়, আলটিমেট ওই পিরিয়ডে একটা ফিমেলের ওবেসিটি হওয়ার টেন্ডেন্সি থাকে, এজিং মানে চোখে মুখে খুব বয়স্ক একটা ব্যাপার, সাইন্স একটা দেখা যায়, এবং এইগুলো হচ্ছে ওই টাইমে মেনোপজের টাইমে দেখা যায়। কিন্তু এর কথা মনে রাখতে হবে, এটা কিন্তু সেক্সুয়াল ড্রাইভ নট ডিমিনিশড, কখনো কিন্তু সেক্সুয়াল ড্রাইভটা কিন্তু মেনোপজ হওয়ার সাথে সাথে কিন্তু ডিক্রিজ হয়ে যায় না, মানে কমে যায় না। এরপরে আসছে যে কি মেনোরেজিয়া। মেনোরেজিয়াতে দেখুন কি আছে, যে ইরেগুলার হেভি ব্লিডিং উইথ ইউটেরাইন ক্র্যাম্পস। এটা কি হয় যে এটা কখনো কখনো ফিজিওলজিক্যালি কোনো কোনো ডিজিজ কন্ডিশনের কারণেও হতে পারে, অথবা ডিউরিং মেনোপজও হতে পারে। ডিউরিং মেনোপজ মেনোরেজিয়া হলে সেখানে কি হয় যে রেগুলার হেভি ব্লিডিং হতে পারে, দেখা গেল খুব ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালে, যেখানে মান্থলি একটা মেনস্ট্রুয়েশন হয়, মেনোরেজিয়াতে কি হয় 15 ডেজ ইন্টারভ্যালেও কিন্তু একটা আরেকটা মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং সেখানটায় নর্মাল অ্যামাউন্টের থেকে হেভি ব্লিডিংটা হচ্ছে বেশি, অনেক বেশি ব্লিডিং হয়, হেভি ব্লিডিং থাকে, এবং তার সাথে কি হয় ইউটেরাইন ক্র্যাম্প থাকে। তাহলে মেনোরেজিয়া কথাটার মানে কি জানলাম, এটা রেগুলার হয় এবং হেভি, তার সাথে হেভি ব্লিডিং থাকে এবং তার সাথে ইউটেরাইন ক্র্যাম্প থাকে, সেইটাকে বলা হচ্ছে মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া। আর একটা কথা আছে মেট্রোরেজিয়া, যদিও এই স্লাইডে নেই, ওটা হচ্ছে ইরেগুলার ইন্টারভ্যালে হয় এবং কখনো হেভি কখনো লো ব্লিডিং হয়, এবং তার সাথে অবভিয়াসলি একদম ইউটেরাইন ক্র্যাম্পটা থাকে। তাহলে মেনোরেজিয়া মেট্রোরেজিয়া দুটোই কিন্তু ডিউরিং মেনোপোজাল, এগুলো কিন্তু এক ধরনের ডিস্টারবেন্স, মানে ব্লিডিং ডিস্টারবেন্স। আর কি হতে পারে, ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কথাটার মানে কি, যে সিভিয়ার ইউটেরাইন ক্র্যাম্প উইথ মেনস্ট্রুয়াল ব্লিডিং। ডিসমেনোরিয়াটা কিন্তু শুধুমাত্র মেনোপজ বা তার পিডিয়াস টাইমে কিন্তু হয় না, ডিসমেনোরিয়াটা কিন্তু একদম মিনারকে শুরু থেকেও কিন্তু অনেকের থাকে, যে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সাথে সাথে একটা সিভিয়ার ইউটেরাইন ক্র্যাম্প হয়, তখন তাকে ডিসমেনোরিয়া বলে। তাহলে এই যে কথাগুলো বললাম, যে মিনারকি, পিউবার্টি, মেনস্ট্রুয়েশন, মেনোপজ, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া, এগুলো কিন্তু খুবই রিলেটেড আমরা যে টপিকটায় ঢুকছি, ঠিক আছে। এরপরে আসছে দেখুন যে অর্গানস অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি কি অর্গান আছে, প্রাইমারি অর্গান হচ্ছে ওভারি, ওভারি হচ্ছে যে কি প্রাইমারি সেক্স অর্গান। সেকেন্ডারি অর্গানের মধ্যে আছে, এটা আমরা ডিটেলসে পড়বো, মনস পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, আর আছে যে কি ভেস্টিবিউল, ভেস্টিবিউল, ইউরেথ্রাল অরিফিস যেটাকে মেটাস বলছে, হাইমেন, বার্থুলিন গ্ল্যান্ড, ভেস্টিবিউলার বাল্ব এবং পেরিনিয়া, এগুলো হচ্ছে যে কি এক্সটার্নাল অর্গানের মধ্যে পড়ছে। এরপরে আসছে যে কি, এরপরে আসছে ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গানের মধ্যে কি আসছে, ইউটেরাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনাল অরিফিস, ভ্যাজাইনাল অরিফিস। এরপরে আসছে যে কি অ্যাক্সেসরি অর্গান। অ্যাক্সেসরি অর্গানের হচ্ছে যে কি ব্রেস্ট। তো এইগুলো আমরা একটু জাস্ট ডিটেলস অ্যানাটমিটা জেনে নেবো, কেননা আমাদের নেক্সট ফিজিওলজিক্যাল চেঞ্জেসে বা মেনস্ট্রুয়াল সাইকেলে ঢুকতে গেলে কিন্তু আমাদের এই অ্যানাটমিক্যালি এই অর্গানগুলো সম্পর্কে ওরিয়েন্ট হতে হবে। তাহলে প্রথমে কি আছে, এক্সটার্নাল অর্গান, মানে সেকেন্ডারি অর্গানে যে এক্সটার্নাল অর্গানটা সেটা সম্পর্কে আমরা পড়ছি, মনস পিউবিস। মনস পিউবিস কাকে বলছে, এটা একটা ট্রাইঙ্গুলার ইন শেপ, অ্যান্টেরিয়র টু দ্য পেলভিক ফ্লোর, এক্সটেন্ড আপ টু দ্য অ্যাবডোমিনাল ওয়াল অ্যান্ড ফিল্ড উইথ অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড কভার্ড বাই দ্য হেয়ার, তাই তো। মনস পিউবিস হচ্ছে ফিমেলদের যে ভ্যাজাইনাল এরিয়া, পেরিনিয়াল এরিয়াতে যে ট্রাইঙ্গুলার শেপের, যেটা পেলভিক ফ্লোরের অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র কথাটা মানে কি সামনে, তাই তো, সামনে অ্যান্টেরিয়রলি যে ট্রাইঙ্গুলার শেপের পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে মনস পিউবিস। এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি এক্সটেন্ড হয়েছে পেলভিক ফ্লোর থেকে অ্যাবডোমিনাল ওয়াল অবধি,
এবং এটা কমপ্লিটলি অ্যাডিপোস টিস্যু দ্বারা ফিল্ড আপ হলেই এটাকে, এটা একটা প্যাডি পোর্শনের মতো লাগে। আর এই যে এটা কভার্ড বাই হেয়ার, এটা হচ্ছে হেয়ারের দ্বারা এটা কভার থাকে। তাহলে মনস পিউবিস আমরা কি বললাম যে পেলভিক ফ্লোর থেকে এক্সটেন্ড হয়েছে অ্যাবডোমিনাল ওয়াল অব্দি ট্রায়াঙ্গেল শেপের একটা পার্ট, ফিমেলদের জেনাইটাল পার্ট, যেখানটায় কি হচ্ছে যে অ্যাডিপোস টিস্যু দ্বারা এটা হচ্ছে কম্পোস্ট হয়েছে, যার জন্য এই পার্টটা হচ্ছে খুব প্যাডি মতো লাগে। আর একটা হচ্ছে এটা কমপ্লিটলি কভার থাকে বাই হেয়ার, মানে হেয়ার দিয়ে এটা কভার থাকে। নেক্সট হচ্ছে লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা কি বলছে, ফোল্ডেড ফ্যাটি টিস্যু কভার্ড বাই দ্য স্কিন এক্সটেন্ড ফ্রম দ্য মনস পিউবিস টু পেরিনিয়াম। তাহলে মনস পিউবিসটা এক্সটেন্ড হয়েছিল পেলভিক ফ্লোর থেকে অ্যাবডোমিনাল ওয়াল অব্দি, আর লেবিয়া মেজোরাটা এক্সটেন্ড হচ্ছে যে কি ফর মনস পিউবিস টু পেরিনিয়াম অব্দি, যেটা হচ্ছে যে কি এটা একটা ফোল্ডেড ফ্যাটি টিস্যু টু মিট ইন ফ্রন্ট অব দ্য অ্যানাস, এটা কি করছে অ্যানাসের সামনে এসে মিট করছে, হোয়ার ইট ফর্ম দ্য ফরচিটি, সেইখানটায় অ্যানাসের সামনে মানে একদম অ্যানাসের সামনে, এখানে আমি পরে পিকচার দেখিয়ে ডায়াগ্রাম দেখে বলে দিচ্ছি যে এইখানটা একটা ফরচিটি ফর্ম করছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ফরচিটি। এই যে না নেক্সট ছবিটা দেখালে বোঝা যাবে, এইটা এইখানটা কি হচ্ছে এখানে ছবিটা ভালো নেই। ঠিক আছে নেক্সট ডিটেলসে যাবো। এরপর হচ্ছে লেবিয়া মাইনোরা। লেবিয়া মেজোরা যেরকম একটা ফ্যাটি ফোল্ডেড টিস্যু ছিল, লেবিয়া মাইনোরাটা কিন্তু ঠিক তার নিচে থাকে, তার মানে কি লেবিয়া মাইনোরাটা অ্যাকচুয়ালি কি লেবিয়া মেজোরা দ্বারা কভার হয়ে থাকে। লেবিয়া মাইনোরা কি বলছে, এটাও একটা ফোল্ডেড স্কিন দ্যাট লাই দ্য মেডিয়াল টু দ্য লেবিয়া মেজোরা অ্যান্ড সার্কলিং দ্য ইউরেথ্রাল অ্যান্ড ভ্যাজাইনাল অরিফিস। এটা কি করে যে লেবিয়া মেজোরার ঠিক নিচটাতে থাকে লেবিয়া মাইনোরা, এবং লেবিয়া মেজোরার যে মিডিল পার্টটাকে এ হচ্ছে কভার করে, আর কি করে এনসার্কলিং করে রাখে ইউরেথ্রাল অরিফিসটাকে এবং ভ্যাজাইনাল অরিফিসটাকে অ্যান্টিরিয়রলি। আর পোস্টেরিয়রলি কি করে যে পেছনে হচ্ছে যে ক্লাইটোরিস এবং হচ্ছে পোস্টেরিয়র ফরচিটি এবং ফ্রেনুলার ফরমেশন করে। আমি যখন নেক্সট যাব যে সেকশনে তখন আমি ইন ডিটেলস ওটা বলে দিচ্ছি। ইট কভার দ্য ভেস্টিবিউল, এটা কি করে ভেস্টিবিউল যেটা আছে সেটাকে কভার করে রাখে। এবার আসছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি, ভেস্টিবিউল হচ্ছে এরিয়া বিটুইন লেবিয়া মেজোরা টু লেবিয়া মাইনোরা, এটা হচ্ছে একটা ডাস্কি কালার আন্ডার দ্য ক্লাইটোরিস, তার মানে কি ভ্যাজাইনাল এরিয়াতে যে ক্লাইটোরিসটা আছে তার ঠিক নিচে এই একটা ডাস্কি কালারের ভেস্টিবিউলের যে পার্টটা থাকে সেটা কি করে যেটা সেটা অ্যাকচুয়ালি থাকে লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরার ওপরে। এগুলো হচ্ছে যে নেক্সট হচ্ছে ইউরেথ্রাল অরিফিস, এটাকে আরেকটাও টার্মিনোলজিতে বলা হয় মেটাস। মেটাস এখানে কি বলা হয় যে ভার্টিক্যাল ওপেনিং অ্যাবভ দ্য ভ্যাজাইনাল অরিফিস। যদি আমরা সেকশনালিকে সেকশনালি এখানে ভাগ করি তাহলে এইখানটা আমরা দেখতে পাবো এই যে ভ্যাজাইনাল এরিয়া এইখানটা, এটাকে যদি ভার্টিক্যালভাবে ইনসিশন দেওয়া যায় দেখা যাবে আপার যে ওপেনিংটা আছে সেটা হচ্ছে যে কি ইউরেথ্রাল ওপেনিং এবং লোয়ার যেটা আছে সেটা ভ্যাজাইনাল ওপেনিং ওপেনিং। এরপরে আসছে হাইমেন। হাইমেন কাকে বলছে, হাইমেন হচ্ছে একটা থিন মাস্কিউলার কাভার অন ভ্যাজাইনাল অরিফিস, কমনলি এটা হচ্ছে টিনেজ গার্লদের থাকে এবং যতক্ষণ না এই এই হাইমেনটা অ্যাকচুয়ালি যে ডিউরিং ফার্স্ট ইন্টারকোর্স এই হাইমেনটা হচ্ছে রাপচার হয়, কিন্তু কখনো কখনো এক্সেসিভ হার্ডওয়ার্ক বা হচ্ছে যে কোনো খেলাধুলো এই কারণেও কিন্তু এই এক্সেসিভ এক্সারসাইজ এইসবের কারণেও কিন্তু হাইমেনটা রাপচার হয়ে যায়। নেক্সট হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে একটা স্মল গ্ল্যান্ড লোকেটেড অন পোস্টেরিও ল্যাটারাল অ্যাসপেক্ট অফ ভ্যাজাইনাল অরিফিস অ্যান্ড বিনিথ দ্য ভালভো স্পঞ্জিওসাস মাসেল অ্যাট 4 অ্যান্ড 8 ও ক্লক পজিশন
not palpable from outside, and 1 centimeter long of its duct, and 2 centimeter ডাকটা হচ্ছে 1 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 2 সেন্টিমিটার অ্যান্ড ওপেন ইনটু দ্য ভ্যাজাইনাল অরিফিস। তাহলে এটা কি বললাম, এটা অ্যাকচুয়ালি লোকেট হয়েছে পোস্টেরো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস। আমরা যদি আবার ডায়াগ্রামটা চলে যাই, এই যে ভ্যাজাইনা আছে ভ্যাজাইনাল অরিফিস, এটা তো অ্যান্টেরিয়র পার্ট, এর পেছনটাই আছে পোস্টেরিয়র, মানে এটাকে যদি ল্যাটারাল সেকশন করা হয় তাহলে এর পোস্টেরিয়র পার্টে দেখা যাবে এইখানে একটা ট্রাইঅ্যাঙ্গেল শেপেড হচ্ছে ভালভো স্পঞ্জিওসাস, হচ্ছে যে এই এটা গ্ল্যান্ডটা আছে। এটা কি বললাম 4 o'clock ডিরেকশনে থাকে অথবা 8 o'clock, তার মানে কি একটা ঘড়ির কাঁটা যদি হয় কি 4 o'clock মানে এইখানটায় ঘড়ি 4, তার মানে এটা এইখান থেকে আর এখানটা হচ্ছে লেফট সাইডে হচ্ছে 8 o'clock ডিরেকশনে, মানে 6টা 7টা 8টা, তার মানে এইখান থেকে এইখানটায় এইভাবে জিনিসটা হচ্ছে যে এই গ্ল্যান্ডটা থাকে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস। ঠিক আছে, ভ্যাজাইনাল অরিফিসের পোস্টেরিয়র পার্টে এটা হচ্ছে থাকে, আর এই যে ডাকটা থাকে সেটা 1 সেন্টিমিটার লং, আর এই গ্ল্যান্ডটা হচ্ছে 2 সেন্টিমিটার লং, আর এটা অ্যাকচুয়ালি এর আউটলেটটা গিয়ে ওপেন হয়েছে ভ্যাজাইনাল অরিফিসে। নেক্সট হচ্ছে ভেস্টিবিউলার বাল্ব। ভেস্টিবিউলার বাল্ব কি বলছে, মাসেল অফ ইরেক্টাইল টিস্যু। এইটা কি হয়, ডিউরিং ফিজিক্যাল মিটিংয়ের সময় কিন্তু এই ভেস্টিবিউলার বাল্বটা হচ্ছে কাজে লাগে। এখানে কি হয়, মাসেল অফ ইরেক্টাইল টিস্যু আছে, যেহেতু এখানে ইরেক্টাইল টিস্যু আছে ডিউরিং এক্সাইটমেন্ট এই মাসেলগুলো কিন্তু এগুলো হচ্ছে যে কাজে লাগে। লোকেটেড বিনিথ দ্য ভালভো বাল্বো স্পঞ্জিওসাস মাসেল অন সাইড অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস। তাহলে কি প্রথমে কি বলেছিলাম যে ভ্যাজাইনাল অরিফিসের পোস্টেরিয়র পার্টে বার্থোলিন গ্ল্যান্ডটা আছে, যেটা 4 ও 8 o'clock ডিরেকশনে আছে, যার লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার। আর এই ভেস্টিবিউলার বাল্বটা কি হয়েছে, এটা হচ্ছে মাসেল অফ ইরেক্টাইল টিস্যু দিয়ে কম্পোস্ট হয়েছে, কিন্তু এটা আছে কোথায়, এটা হচ্ছে বাল্বো ও স্পঞ্জিওসাস মাসেলের সাইডে ভ্যাজাইনাল অরিফিসের পাশে আছে। মানে বার্থোলিন গ্ল্যান্ডটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ভ্যাজাইনাল অরিফিসে আছে, আর ভেস্টিবিউলার বাল্বটা হচ্ছে সাইড অফ দ্য ভ্যাজাইনাল অরিফিস বিনিথ দ্য ভালভো স্পঞ্জিওসাস মাসেল। এবার আসছে পেরিনিয়াম। পেরিনিয়ামটা হচ্ছে একটা ডায়মন্ড শেপড, ডায়মন্ড শেপড মানে আমরা জানি মোটামুটি এইভাবে, তো ডায়মন্ড শেপের হচ্ছে যে এক্সটেন্ড ফ্রম দ্য মন্স পিউবিস টু কক্সিস পোস্টেরিয়রলি, মানে সামনের দিক দিয়ে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মন্স পিউবিস মানে আমরা প্রথমে যেটা দেখলাম যে অ্যাডিপোস টিস্যু দিয়ে কম্পোস্ট হয়ে আছে, যেটা হচ্ছে হেয়ার দিয়ে কভার থাকে, মানে সেই মন্স পিউবিস, সেই মন্স পিউবিস থেকে এটা হচ্ছে পোস্টেরিয়রলি মানে পিছন দিকে সেকশন করলে দেখা যাবে, পিছন দিকে যে কক্সিস আছে মানে স্পাইনাল কর্ডের যে লাস্ট যে ভার্টিব্রাগুলো সেই কক্সিস অবধি এটা হচ্ছে যে এক্সটেন্ড করেছে। এটা এখানটায় সুপারফিসিয়াল এবং ডিপ মাসেল বোথই আছে, পেরিনিয়ামে হচ্ছে সুপারফিসিয়াল এবং ডিপ মাসেল দুটোই আছে। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে এক্সটার্নাল অর্গান অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রথমে বললাম যে কি মন্স পিউবিস যেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের ফ্রন্ট অফ পেলভিক ফ্লোর, পেলভিক ফ্লোরের ফ্রন্টে থাকে এবং এক্সটেন্ড হয় অ্যাবডোমিনাল ওয়াল অবধি, এবং লেবিয়া মেজোরা যেটা হচ্ছে স্কিন স্কিনটাকে কভার করে থাকে, এটা একটা ফ্যাটি টিস্যু যেটা হচ্ছে যে কভার স্কিন দিয়ে কভার থাকে এবং যেটা এক্সটেন্ড হয়েছে মন্স পিউবিস থেকে পেরিনিয়াম অবধি। আর লেবিয়া মেজোরাটা কি বললাম, এটা হচ্ছে একটা ফোল্ডেড স্কিন যেটা হচ্ছে লেবিয়া মেজো, লেবিয়া মাইনোরাটা হচ্ছে লেবিয়া মেজোরার মেডিয়াল পার্টটাকে কভার করে থাকে এবং আপার পার্টে হচ্ছে এনসার্কলিং করে থাকে ইউরেট্রাল অরিফিসটাকে, লোয়ার পার্টে এনসার্কলিং করে থাকে যে ভ্যাজাইনাল অরিফিসটাকে, আর পোস্টেরিয়রলি এটা হচ্ছে যে কী করে ফরচিটি ক্লাইটোরিস এবং পোস্টেরিয়র ফরচিটি ফেনুলাম ক্লাইটোরিস ফরমেশন করে। ভেস্টিবুল কি বললাম, এটা লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনরের মাঝখানে থাকে যেটা একটা ডাস্কি কালারের এবং হচ্ছে এটা ক্লাইটোরিসের নিচে থাকে। ইউরেথ্রাল অরিফিস কি বললাম, ইউরেথ্রাল অরিফিসটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিসের ঠিক আপার পার্টে থাকে। হাইমেনটা কি বললাম, এটা হচ্ছে মাসকুলার একটা থিন মাসকুলার কভার যেটা হচ্ছে যে টিনেজ অবস্থা থেকে রিপ্রোডাক্টিভ যখন ডেভেলপমেন্ট হয় তখন হচ্ছে প্রত্যেকটা ফিমেলদের ক্ষেত্রেই থাকে, কিন্তু ফার্স্ট
ইন্টারকস বা এক্সেসিভ হার্ডওয়ার্কিং বা এক্সেসিভ এক্সারসাইজ এইসবের কারণেও কিন্তু এটা রাপচার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। নেক্সট হচ্ছে যে কি বার্থুলিন গ্ল্যান্ড, যেটা লোকেট হয়েছে পোস্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য ভ্যাজিনাল অরিফিস এবং যেটা হচ্ছে 4 ও 8 o'clock ডিরেকশানে থাকে এবং এটা হচ্ছে 2 সেন্টিমিটার লং। ভেস্টিবিউলার বাল্ব কি বললাম, মাসেল অফ ইরেকটাইল টিস্যু, এটা হচ্ছে ইরেকটাইল টিস্যু দিয়ে হচ্ছে কম্পোস্ট হয়েছে, এটা কোথায় থাকে, বাল্বো স্পঞ্জিওশাস মাসেলের নিচে থাকে যেটা হচ্ছে ভ্যাজিনাল অরিফিসের ঠিক সাইডে লোকেট হয়েছে। পেরিনিয়াম কি বললাম, এটা হচ্ছে মনস পিউবিস থেকে পোস্টেরিয়রলি কক্সিস মানে যেটা স্পাইনাল কর্ডের লাস্ট ভার্টিব্রা সে তদ্রূপ অবধি এক্সটেন্ড হয়েছে। আর এখানে হচ্ছে যে কি সুপারফিশিয়াল এবং ডিপ মাসেল দুটো দিয়েই পেরিনিয়ামটা হচ্ছে কম্পোস্ট হয়েছে। এরপরে আসছি ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গান বলতে কি বুঝেছে, আমরা কি কি পড়েছিলাম যে ইউটেরাস সার্ভিক্স ফ্যালোপিয়ান টিউব ভ্যাজিনাল অরিফিস এটসেট্রা। তো ইউটেরাস, ইউটেরাস বলতে কি জরায়ু, তাই তো, জরায়ু এটা হচ্ছে যে কি একটা পিয়ার শেপের, পিয়ার শেপের যেটার হচ্ছে লেন্থ 7.5 সেন্টিমিটার এবং হলো, হলো মানে কি, হলো কথাটার মানে কি যে ভেতরটা ফাঁপা থাকে, ভিসকাস, এখানে প্রচুরই ভাস্কুলারিটি থাকে এবং লোকেটেড বিটুইন ব্লাডার অ্যান্ড রেকটাম, ব্লাডার এবং রেকটামের মাঝখানে ইউটেরাসটা অ্যান্টেভার্টেড অবস্থায় এটা হচ্ছে থাকে এবং ইয়ে লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার, ওয়াইড হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এর তিনটে পার্ট আছে ইউটেরাসের বডি, আমরা একটু ডায়াগ্রামে চলে যাই। এইটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাসে কি বললাম এটা হচ্ছে পিয়ার শেপের যেখান, যেটা হচ্ছে লোকেট হয়েছে কোথা থেকে লোকেট হয়েছে বললাম যে এটা ব্লাডার এবং রেকটামে এখান থেকে লোকেট হয়েছে। এবার এর তিনটে পার্ট আছে, এই যে ওপরের পার্টটাকে এটাকে বলা হচ্ছে ফান্ডাস, এটাকে বলা হচ্ছে যে ফান্ডাস বডি সার্ভিক্স, এইটা হচ্ছে ফান্ডাস, এইটা হচ্ছে বডি, আর এরপরে এইখানটায় চলে আসছে এই যেখানটা সেকশন করা আছে সেইটা হচ্ছে সার্ভাইকাল পার্ট, ঠিক আছে। সার্ভিক্সের এখানটায় দুটো পার্ট আছে, সার্ভিক্সের ঠিক ওপরে দুটো আছে 2.5 সেন্টিমিটার লেন্থে, সেটা হচ্ছে অস, অসের মধ্যে আবার ইনার সাইডে যেটা আছে মানে ইউটেরাইন ক্যাভিটির দিকে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল অস, আর যেটা আউটসাইড অফ সার্ভিক্স আছে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অস। তারপরে সার্ভাইকাল সার্ভিক্স আছে, সার্ভিক্সের পর ভ্যাজাইনাল ওপেনিং, তারপরে লাস্টে পেরিনিয়াম, এইটা হচ্ছে ইউটেরাসের স্ট্রাকচার। তাহলে আমরা কি বললাম, এবার হচ্ছে এর তিনটে লেয়ার আছে ইউটেরাসের, তিনটা লেয়ার, এর হচ্ছে পেরিমেট্রিয়া, মায়ামেট্রিয়া, এন্ডোমেট্রিয়া ফর্ম আউটার সাইড। তার মানে কি, এইটা যদি, এইটা যদি ইউটেরাস হয় এর আউটার সাইডটা মানে এই সাইডটা, এই এইখানটা হচ্ছে তিনটে লেয়ার আছে, বাইরে থেকে হচ্ছে পেরিমেট্রিয়া, তারপরে লেয়ারটা মিডিল লেয়ারটা হচ্ছে মায়ামেট্রিয়া, আর একদম ইনার লেয়ারে যেখানটা বেবিটা এমবেডেড করে মানে বেবিটা আস্তে আস্তে বড় হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, ঠিক আছে। এর হচ্ছে তিনটে লেয়ার আছে। তাহলে আমরা ইউটেরাস সম্পর্কে কি জানলাম, এটা একটা পিয়ার শেপের হলো ভিসকাস একটা অর্গান যেটার হচ্ছে তিনটে, যেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার লে এবং হচ্ছে যে ওয়াইডটা কত বললাম যে 3.5 সেন্টিমিটার ওয়াইড এবং এর তিনটে পার্টস আছে, একটা হচ্ছে বডি, তারপরে ফান্ডাস, তারপরে সার্ভিক্স। সার্ভিক্সের এখানে আমরা পাচ্ছি ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অস, তারপরে সার্ভিক্সের পরে কি আছে ভাইজাইনাল অরিফিস, তারপরে সবার শেষে পেরিনিয়াম। এবার এর তিনটে লেয়ার আছে কি বা আউট ফ্রম আউটসাইড, একটা হচ্ছে পেরিমেট্রিয়া, মায়ামেট্রিয়া, এন্ডোমেট্রিয়াম, ইনার সাইড হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এরপরে আছে সার্ভিক্স, সার্ভিক্স হচ্ছে লোয়ার পোর্শন অফ দ্য ইউটেরাস, এই সার্ভিক্স ইট কন্টেন স্মল ওপেনিং কল্ড অস, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল অস, লেন্থ ইজ 2.5 to 3 সেন্টিমিটার, ইট ডায়ালেট ডিউরিং দ্য চাইল্ড বার্থ, যখন চাইল্ড বার্থ হয় যখন বেবি ইউটেরাইন ক্যাভিটি থেকে বেরায়, তার মানে এই যে সার্ভিক্সটা যেখানে কি বললাম তার আগের পার্টটা হচ্ছে 2.5 সেন্টিমিটার ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অস, তারপরে সার্ভাইকাল ওপেনিং, তারপরে সার্ভাইকাল ওপেনিং, যখন চাইল্ড বার্থ হয় তার মানে ইউটেরাইন ক্যাভিটিতে যখন একটা বেবি বড় হয় তখন সে যখন নিচের দিকে ডিসেন্ড করে এবং বাইরে বেরিয়ে আসার জন্য এ করে তখন এই সার্ভিক্সটা তখন ফুল ডায়ালেটেশন মানে 10 সেন্টিমিটার ডায়ালটেশন হয়ে যায়, তখন কি হয় বেবিটা এই দিক দিয়ে বেরোয় মানে সার্ভাইকাল ডায়ালটেশন হলেই কিন্তু তখন বেবিটা বেরোবার রাস্তা পায়। নেক্সট কি
ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব কি? লেন্থ 10 সেন্টিমিটার, বাইল্যাটারাল কন্ডুট বিটুইন দ্য ওভারি অ্যান্ড ইউটেরাস ইন পেলভিস। এটা হচ্ছে পেলভিসের মধ্যে একটা বাইল্যাটারাল কন্ডুট, যেটা হচ্ছে ওভারি এবং ইউটেরাসের মধ্যে থাকছে, এবং এটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। ইট অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সপোর্টার উশিষ্ট ফ্রম দ্য টিউব টু ইউটেরাস অ্যান্ড ট্রান্সপোর্ট টু দ্য ওভাম অ্যান্ড স্পার্ম। ইট ফোর্স পার্ট ইন্টারমিউরাল ইটস মাস অ্যাম্পিউলা ইনফান্ডিবিউলা ফিমব্রে। তাহলে একটু চলে যাই, কি বললাম, এইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে কোথা থেকে? এখান থেকে এত দূর অবধি। তাহলে এটা অ্যাকচুয়ালি লোকেট করে কোথায়? যে ইউটেরাস এবং ওভারি, ওভারির মধ্যে এটা হচ্ছে ইনবিটুইন, এটা একটা কন্ডুট, যেটা এর যে এই যে লেংথটা, এই লেংথটা হচ্ছে 10 সেন্টিমিটার লম্বা হয়। এইটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্ট্রামিউরাল, তারপরে ইন্টারস্টিশিয়াল, তারপরে হচ্ছে যে কি ইনফান্ডিবুলাম, তারপরে ফিমব্রি, আর একটা বাদ চলে গেছে, একটু দেখে নি, হ্যাঁ ইটস মাস অ্যাম্পিউলা, অ্যাম্পিউলা ইনফান্ডিবুলা ইনফান্ডিবুলা এবং ফিমব্রি। তার মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে ইন্ট্রামিউরাল, তারপরে এই পার্টটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল, এই তারপরে এই পার্টটা হচ্ছে অ্যাম্পিউলা, তারপরে হচ্ছে যে কি অ্যাম্পিউলা, আর এই যে যে জিনিসটা দিয়ে ওভারি থেকে ওভামটাকে ক্যাচ করে, এখানে ফিঙ্গার লাইক কিছু ইয়ে থাকে, প্রজেকশন থাকে, সেগুলোকে বলা হচ্ছে ফিমব্রি, যেটা দিয়ে কি করে ওভারি থেকে যখন ওভামটা বেরোয়, আমরা ইন ডিটেলস পরে যাচ্ছি, তখন তারা সেই ফিমব্রি মানে ফিঙ্গারের মতোই ফিমব্রিগুলো থাকে, ওরা কি করে এই ওভারি থেকে ওই ওভামটাকে নিয়ে এই টিউবের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপরে কি আসছে? ভ্যাজিনাল অরিফিস। ভ্যাজিনাল অরিফিস কি বলছে? যে এটা একটা ফাইব্রোমাসকুলার ফলো টিউব এক্সটেন্ড ফ্রম দ্য ভ্যাজাইনা টু ইউটেরাস অ্যান্ড কানেক্টিং উইথ দ্য ইউটেরাস অ্যান্ড দ্য ভ্যাজাইনা। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে ফাইব্রোমাসকুলার। এই যে ভ্যাজিনাল অরিফিসটা হচ্ছে ফাইব্রোমাসকুলার দিয়ে মাসেল দিয়ে কম্পোস্ট হয়েছে, যেটা এক্সটেন্ড হয়েছে কোথা থেকে? ভ্যাজিনাল অরিফিস থেকে ইউটেরাসের অবধি। ডিউরিং চাইল্ড বার্থ এরও সিগনিফিকেন্ট রোল আছে। হ্যাঁ, নেক্সট আছে যে কি দ্য ফোর ওয়াল, এর চারটে ওয়াল আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, একটা পোস্টেরিয়র ওয়াল, একটা অ্যান্টেরো ল্যাটারাল ওয়াল। ল্যাটারাল ওয়াল হচ্ছে দুটো, মানে বোথ সাইডে। অ্যান্টেরো মানে কি? সামনের দিকে একটা ওয়াল আছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টেরো ওয়াল, পোস্টেরিয়রলি যেটা আছে সেটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল, আর বোথ সাইডে মানে লেফট সাইড এবং রাইট সাইডে দুটো ওয়াল আছে, সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল ওয়াল দুটো। এর দুটো লেয়ার আছে ভ্যাজাইনাল অরিফিসের, ওখানটা চারটে সরি দুটো নয় চারটে লেয়ার আছে, একটা মিউকাস লেয়ার, সাব মিউকাস লেয়ার, মাসকিউলার লেয়ার এবং ফাইব্রাস লেয়ার। আর এর চারটে ফর্নিক্স আছে, একটা অ্যান্টেরিয়র ফর্নিক্স, একটা পোস্টেরিয়র ফর্নিক্স, দুটো ল্যাটারাল ফর্নিক্স। অ্যান্টেরিয়র ফর্নিক্স মোর শর্টেন দ্যান পোস্টেরিয়র ফর্নিক্স অ্যান্ড ভ্যাজিনাল ওয়াল হ্যাভ রুগেই হুইচ অ্যালাউ স্ট্রেচেস ইন সেক্সুয়াল পার্টুরেশন। তাহলে আবার চলে যাই যে ডায়াগ্রামে, এই যে ভ্যাজাইনাল অরিফিস, এটা কি বললাম? এটা হচ্ছে ফাইব্রোমাসকুলার একটা হলো শেপের একটা ওপেনিং, যেটা এক্সটেন্ড হয়েছে ভ্যাজাইনাল অরিফিস থেকে ইউটেরাস অবধি। এর হচ্ছে চারটে ওয়াল আছে, একটা অ্যান্টেরিয়র ওয়াল আছে, একটা পোস্টেরিয়র ওয়াল আছে, একটা দুটো ল্যাটারাল ওয়াল আছে। এর হচ্ছে দুটো ফর্নিক্স আছে, একটা অ্যান্টেরিয়র ফর্নিক্স, একটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ফর্নিক্স যেটা, সেটা কিন্তু পোস্টেরিয়র ফর্নিক্সের থেকে কম্পারেটিভলি একটু ছোট হয়, এবং ডিউরিং সেক্সুয়াল পার্টুরেশন কিন্তু এইটা হচ্ছে স্ট্রেচ করে যায়, মানে ভ্যাজিনাল অরিফিসের এই যে অ্যান্টেরিয়র ফর্নিক্সটা, সেটা হচ্ছে ডিউরিং সেক্সুয়াল পার্টুরেশন, এটা হচ্ছে তার সিগনিফিকেন্ট রোল আছে। এরপরে আসছে যে কি ওভারি। ওভারি আমরা ফার্স্ট পড়েছিলাম যে কি, আবার একটু ব্যাক স্লাইডে চলে যাচ্ছে, কি পড়েছিলাম, এটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, এটাই একমাত্র যেটা হচ্ছে ওভারি। এইটা নিয়ে এখন একটু ডিটেলস যাব। ওভারি হচ্ছে যে কি, ইট ইজ ফিমেল গোনাড। ফিমেল গোনাড বা বলতে এটাকে কিন্তু ফিমেল গোনাডও বলা হয়। এটা হচ্ছে আমন্ড শেপ
বা ওভাল শেপেড হয়। আমন্ড শেপ বলতে ওই যে আনমন্ড বাদাম যে আছে সেই রকম, সেটা যেরকম একটা পিস যে বাদামটা আছে সেইটার যে আকারটা, যে শেপের ওভারিটা অলমোস্ট সেই রকম একটা শেপের, সেই জন্য এটা হচ্ছে বলা হয় যেটা আমন্ড শেপের মোর কমন ইন আমন্ড শেপের, অথবা এটা কখনো কখনো ওভাল শেপও হয়। সিচুয়েটেড ইচ সাইড অব দ্য ইউটেরাস, ইউটেরাসের দুটো সাইডেই এটা হচ্ছে সিচুয়েটেড হয়েছে। 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার ওয়াইড, 1 সেন্টিমিটার থিক, 1.5 সেন্টিমিটার হচ্ছে এর চওড়াটা এবং এর থিকেনিংটা হচ্ছে 1 সেন্টিমিটার এবং লম্বাটা হচ্ছে যে কি 3 সেন্টিমিটার। অ্যান্টেরিয়র ব্রড লিগামেন্ট, পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল লিগামেন্ট এবং ল্যাটারাল ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্ট, সুপেরিয়র ফ্যালোপিয়ান টিউব, মিডিয়ালি ইউটেরাইন এবং ওভারিয়ান লিগামেন্ট, এগুলো কি করেছে ওভারিটাকে ওইখানটায় ধরে রেখেছে। তাহলে ছবিটাই একটু একটু ডায়াগ্রামে চলে যায়, এইখানটায় ওভারিটা থাকে। এখানে কি হয়, সমস্ত ব্রড লিগামেন্ট বা রাউন্ড লিগামেন্ট যা যা আছে তারা কি করে এই ওভারিটাকে এইখানটায় এই জায়গাটাকে ফিক্সড করে রাখতে হেল্প করে, যার জন্য কি হয় ওভারিটা কখনো ডিসপ্লেস হয় না। যদি এটা আউটার সাইড অফ দ্য ইউটেরাস, যদিও এটা ইউটেরাসের বাইরে থাকে, কিন্তু তবুও হচ্ছে ইউটেরাসের সঙ্গে কিন্তু হচ্ছে ব্রড লিগামেন্ট রাউন্ড লিগামেন্ট দ্বারা এটা হচ্ছে অ্যাটাচ হয়ে থাকে। কেননা যখন এই ফ্যালোপিয়ান টিউবের কাজই হচ্ছে যখন ফার্টিলাইজড ওভামটাকে ওভারি থেকে নিয়ে যাবে তখন কিন্তু ওভারির সিচুয়েশনটা এইখানটায় প্রয়োজন পড়ে, যার জন্য ওই ফিক্সেশনের জন্য এখানে কিছু লিগামেন্ট থাকে যারা কি করে ওই ওভারিটাকে ওখানে ফিক্সড করে রাখে। এবার কি বলছে, ইট কন্টেইন ওভারিয়ান ফলিকেল, এখানে প্রচুর পরিমাণে ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট টাইপের হচ্ছে ডিফারেন্ট ওভারিয়ান ফলিকেল থাকে, অ্যান্ড প্রোডিউস ওভাম অর এগ অ্যান্ড হরমোন ডিউ বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হচ্ছে দুটো হচ্ছে ওভারিয়ান হরমোন, যার ইনফ্লুয়েন্সে কি হয় যে ওভারি থেকে যে ওভামটা বেরোয় ডিউরিং ওভিলিউশন, সে বা এই যে হরমোনগুলো সিক্রেট হয় সেটা কিন্তু কমপ্লিটলি কাজ করে হচ্ছে এই ওভারি। তাহলে আমরা ওভারি কি জানলাম, একটু ডায়াগ্রামে চলে যাচ্ছি, ওভারি হচ্ছে যে এটা একটা ফিমেল গোনাড যেটা হচ্ছে 3 সেন্টিমিটার লং এবং হচ্ছে ওয়াইডটা কি বললাম 1.5 সেন্টিমিটার এবং থিকেনিংটা হচ্ছে 1 সেন্টিমিটার এবং এটা হচ্ছে একটা আমন্ড শেপ বা ওভাল শেপেড কমনলি হয়ে থাকে। অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে লিগামেন্টে দিয়ে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকে আর পোস্টেরিয়রলি ওই কি করে ইনটেস্টাইন এবং ইনফান্ডিবিউলো পেলভিক লিগামেন্ট বা সুপেরিয়র মানে ওপরের দিকে ফ্যালোপিয়ান টিউব এবং মিডিয়ালি মানে মিডিল পোর্শনটা ইউটেরাইন এবং ওভারিয়ান লিগামেন্টের দ্বারা এটা অ্যাটাচ হয়ে থাকে বলে ওই পার্টটাতে এটা ফিক্সড হয়ে থাকে। আর এখানটা কি হয়, এটা কন্টেইন করে অনেক ওভারিয়ান ফলিকেল ইন ডিফারেন্ট স্টেজেস এবং যখন ওভিলিউশন পরে যে ওভামটা যে রিলিজ হয় যে ওভারি থেকে সেটাও কিন্তু যেটা হরমোনাল ইনফ্লুয়েন্সও হয় সেটাও কিন্তু ওভারিয়ান হরমোন মানে হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের দ্বারা ওভামটা ওভারি থেকে রিলিজ হয়। এরপরে আসছে অ্যাক্সেসরি অর্গ্যান। অ্যাক্সেসরি অর্গ্যান বলতে যেটা হয়তো ডিরেক্টলি রিপ্রোডাক্টিভ সিস্টেমে হয়তো হেল্প করে না কিন্তু এটা অবশ্যই একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গ্যান, যেটাকে বলা হচ্ছে ব্রেস্ট। ব্রেস্টটা হচ্ছে ডিরেক্ট কখনো কখনো যে মেনস্ট্রুয়াল সাইকেল বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসের সঙ্গে ডিরেক্ট না এটা সাপোর্ট করলেও অ্যাক্সেসরি অর্গান হিসেবে কিন্তু এর সিগনিফিকেন্স অনেকটা। ব্রেস্ট কি বলছে, ব্রেস্ট হচ্ছে একটা বাইল্যাটারাল গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, এটা একটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, তার মানে এটা একটা গ্ল্যান্ড। আমরা সবাই জানি ব্রেস্ট মানে ম্যামারি গ্ল্যান্ড, তাই তো? সেই জন্য বলছি এটা একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, অ্যাক্ট ডিউরিং ল্যাকটেশন আফটার চাইল্ড বার্থ, এবং যখন চাইল্ড বার্থ হয়ে যায় একটা বেবি ডেলিভার্ড হয়ে যায় তখন ডিউরিং ল্যাকটেশন কিন্তু তখন ব্রেস্টের কিন্তু ফিজিওলজিক্যাল চেঞ্জেস ঘটে, তারপরে ল্যাকটেশন হয় তখন এর সিগনিফিকেন্স দেখা যায়। নেক্সট হচ্ছে ব্লাড সাপ্লাই ফ্রম অ্যাক্সিলারি, এই যে ব্রেস্টটি কত কোন কোন জায়গা থেকে ব্লাড সাপ্লাই হয়, অ্যাক্সিলারি আর্টারি থেকে, মামারি আর্টারি থেকে, ইন্টারকোস্টাল আর্টারি, এই জায়গাগুলো থেকে ব্রেস্টে হচ্ছে ব্লাড সাপ্লাই হয়। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে ইন্টারনাল এক্সটারনাল এবং অ্যাক্সেসরি অর্গানস অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে আমি যাব ফাংশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম।
ফাংশন বলতে কি বোঝাচ্ছে? মেন রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশনটা কি? প্রোডিউস সেক্স অর্গান, কি করে? সেক্স অর্গান গুলোকে প্রোডিউস করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, দ্যাট স্টার্ট অ্যান্ড মেনটেন দ্য সেক্সুয়াল ডেভেলপমেন্ট ডিউরিং পিউবার্টি। তার মানে একটা পিউবার্টি যখন হয়, আমি কি বললাম যে একটা ফিমেলের যখন পিউবার্টি শুরু হয় মানে তার ডেভেলপমেন্টাল অব দ্য সেক্সুয়াল অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান যখন তার শুরু হচ্ছে তখন কি হয়, ইস্ট্রোজেন প্রজেস্টেরনের প্রভাবে তখন তার এই ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিটাকে হেল্প করতে সাহায্য করে। আর কি যে আর রিপ্রোডাকটিভ সিস্টেম কি করে, রিপ্রোডাকশানই হেল্প করে। রিপ্রোডাকশানই হেল্প করে মানে কি, যে যখন একটা ওভাম থেকে ওভারি থেকে একটা ওভাম ফার্টিলাইজড বেরোলো, সেটা ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ফার্টিলাইজড হলো, তারপরে সেখান থেকে স্টেজ ক্রস করে সেটা ইমপ্ল্যান্টেশন হলো, তারপর সেখান থেকে এমব্রায়ো হলো, তারপর ফিটাস ডেভেলপ করলো, তারপরে সেখান থেকে হচ্ছে যে বেবি ডেলিভারি হলো। তার মানে টোটাল এই যে রিপ্রোডাকটিভ সিস্টেমটা মানে একদম এমব্রায়ো ফর্মেশন থেকে একটা ফিটাস ডেভেলপমেন্ট, সেইটা টোটালটাই কিন্তু কাজটাই কিন্তু এই রিপ্রোডাকটিভ সিস্টেমের কিন্তু মেন ফাংশন। আর কি রিপ্রোডাকটিভ সিস্টেমের সমস্ত অর্গানগুলো বা টোটাল সিস্টেমটার মেন কাজ কি, যে সেক্সুয়াল ডিজায়ার মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলোতে হেল্প করা। আর কি রেগুলেটিং বোন অ্যান্ড মাসেল গ্রোথ, একটা বেবি একটা মেয়ে যখন পিউবার্টি শুরু হয় তারপরে তার যখন সেক্সুয়াল ডেভেলপমেন্ট শুরু, সেক্সুয়াল অর্গানগুলো ডেভেলপমেন্ট শুরু হয় এবং রিপ্রোডাকটিভ অর্গানগুলো ডেভেলপমেন্ট শুরু হয় তখন তার যে মাসেল গ্রোথটার প্রয়োজন পড়ে বা বোনের যে ডেন্সিটিটা বা বোনের যে স্ট্রেংথটা দরকার পড়ে সেটা কিন্তু রেগুলেট করে এই রিপ্রোডাকটিভ সিস্টেমে অ্যাসোসিয়েট সমস্ত অর্গানগুলো। আর কি করে প্রোমোটিং হেয়ার গ্রোথ, ফিমেলদের যে হেয়ার, তার মানে একটা আমরা দেখেছি ছোট বাচ্চাদের কিন্তু অ্যাক্সিলারি হেয়ার বা পিউবিক হেয়ার এগুলো কিন্তু কম্পারেটিভলি এগুলো কিন্তু থাকে না, কিন্তু তার যখন পিউবার্টি স্টার্ট হয়ে যায় তখন থেকে কিন্তু তার যে এই অ্যাক্সিলারি হেয়ার বলো বা হচ্ছে বলুন বা হচ্ছে তার যে যে পিউবিক হেয়ার বলুন এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। তারপরে কি বলছে, বডি ফ্যাট ডিস্ট্রিবিউশন, বডি ফ্যাট ডিস্ট্রিবিউশন মানে কি, এখান থেকে কি বলছে এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে আমরা ছোট বাচ্চাদের দেখি কম, ওদের কি হয় সাবকিউটানিয়াস ফ্যাটটা কিন্তু অনেক কম থাকে, বাচ্চার কিন্তু অনেকটা দেখতে থিন দেখায়। আমরা যদি ওদের স্কিনের উপর দেখি তাহলে কিন্তু আমরা দেখবো ওদের উপরে যে সাবকিউটানিয়াস ফ্যাটটা ওটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা কম থাকে, কিন্তু যখন তাদের পিউবার্টি স্টার্ট হয়ে যায় এবং ডেভেলপমেন্ট অব দ্য রিপ্রোডাক্টিভ অর্গান শুরু হয়ে যায় তখন কিন্তু তাদের যে যে পোর্শনগুলোতে ফ্যাট ডেভেলপমেন্টের প্রয়োজন হয় সেই পোর্শনগুলোতে কিন্তু সাবকিউটানিয়াস ফ্যাট বা ফ্যাটি ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয়। এরপরে কি বলছে দু নম্বর ফাংশন কি, যে প্রোডিউস এগ টু বি ফার্টিলাইজড। ওভারি হচ্ছে একটা মেন অর্গান অব রিপ্রোডাকটিভ সিস্টেম যার মেন ফাংশনই হচ্ছে এগ বা ওভামকে রিলিজ করা। কি বলা আছে, অ্যাট বার্থ ওভারি কন্টেন অল এগস দ্যাট উইল এভার বি প্রোডিউসড। প্রথমে কি হয় যে ওভারি প্রচুর পরিমাণে এগ হচ্ছে এগ বা ওভাম হচ্ছে যে ক্রিয়েট করে, তারপরে কি হুইচ মে বি মিলিয়ন অর মোর্স, এবং যখন তার মেনোপোজে দাঁড়িয়ে যায় মানে একটা পিউবার্টি থেকে যখন সে একটা মেনোপোজ অবধি দাঁড়ায় তখন অবধি দেখা যায় তার 4 মিলিয়নের বেশি হচ্ছে তার এক্স বা সেস ওভাম রিলিজ করেছে। তার মানে হচ্ছে পার মেনস্ট্রুয়াল ব্লিডিং এর আগে যে ওভুলেশন হচ্ছে তখন সে যে এগগুলো প্রোডিউস করছে ওর যদি কাউন্ট রাখা হয় দেখা যাবে থ্রু আউট রিপ্রোডাক্টিভ পিরিয়ড মানে পিউবার্টি থেকে মেনোপজ অবধি এই অবধি তার মোর দ্যান 4 মিলিয়ন হচ্ছে যে 400 মিলিয়ন এগ হচ্ছে একটা ওভারি রিলিজ করে। এরপরে কি দ্য এগ ওভাম স্টার্ট টু ম্যাচিউর ইন পিউবার্টি অ্যান্ড অ্যাটেন সেক্সুয়াল ম্যাচুরিটি। কি করে একটা ওভারি থেকে যে ওভামটা যখন বেরায় সেটা কি করে পিউবার্টির সময় সেটা পিউবার্টির সময় সেটা আস্তে আস্তে থেকেই কিন্তু সেটা আস্তে আস্তে ম্যাচিওর করা শুরু করে এবং সেটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে হেল্প করে। নেক্সট হচ্ছে যে কি ওয়ান এগ ওভাম ম্যাচিওর ইচ মান্থ রিলিজ from the ovary and responsible for the fertilization, gestation and development of fetus. One egg কেন বলছে, আমরা কি বললাম পার মেনস্ট্রুয়াল সাইকেলের আগে যখন ওভুলেশন হচ্ছে তখন একটা ওভারি অনেক পরিমাণ হচ্ছে ওভাম রিলিজ করছে কিন্তু তার মধ্যে দেখা যায় একটা ওভাম হচ্ছে ম্যাচিওর হয়
দিয়ে রিলিজ করে, ওভারি থেকে রিলিজ হয়, দিয়ে সে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে যায়। এবং ইন দ্যাট টাইম, সেই সময় যদি কেউ ফিজিক্যাল রিলেশন করে, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে মেলদের যে স্পার্মাটোজোয়াটা, এটা কি হয়, স্পার্মাটোজোয়া আর এই ওভামটা ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে মিলিত হয়ে ফার্টিলাইজেশন হয়ে জাইগোট ফর্মেশন করে। আর কি করে, জাইগোট ফর্মেশন হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিতে যায়, সেখানটায় গিয়ে এমব্রায়ো ফর্মেশন করে, দিয়ে সেখান থেকে ফিটাস ডেভেলপ হয়, মানে একটা বেবি ডেভেলপ হয়। তারপরে আস্তে আস্তে বেবিটা নাইন মান্থ 7 ডেজ অবধি বেবিটা হচ্ছে ইউটেরাসের মধ্যে ডেভেলপ হতে শুরু করে। তাহলে এটাও কিন্তু একটা এটা হচ্ছে একটা মোর ইম্পর্টেন্ট ফাংশন অফ অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট কি বলছে, ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনে কি বললাম একটু আগে, বললাম এই এইটা ডিসকাস করতে গিয়ে বললাম যে ওভামটা যখন বেরিয়ে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে কোনো স্পার্মাটোজোয়ার সাথে মিলিত হয়, দিয়ে সেখানে কি হয়, ফার্টিলাইজেশন হয়, দিয়ে জাইগোট ফর্মেশন হয়, তাই তো? ঠিক সেইটাই এখানে বলেছে, দেখো, সেকেন্ডারি ওসিস্ট ইজ ফার্টিলাইজড বাই দ্য স্পার্ম, বা স্পার্মাটোজোয়া, কোন স্পার্মাটোজোয়ার সাথে সেকেন্ডারি উৎসিসটা কি করছে, ফার্টিলাইজড হচ্ছে, তারপরে সেটা কি করছে, পাশের স্থুদা দিয়ে সে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে পাস করছে। এবার কি হচ্ছে, দ্য সেকেন্ডারি উসিস্ট ইন ডিভিশন ইন মিওসিস শেল, মানে ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর কি হচ্ছে যে সেটা সেল ডিভিশন হচ্ছে, সেই ফার্টিলাইজড যে সেলটা সেটা হচ্ছে টু সেল ডিভিশন হয়, যেটাকে বলা হচ্ছে মিওসিস টু সেল ডিভিশন। মিওসিস টু সেল ডিভিশন হয়ে যাওয়ার পর কি হচ্ছে, জাইগোট ফর্মেশন হয়, যেটা জাইগোট ফর্মেশন অ্যান্ড আদার পোলার বডি। এই যে পোলার বডিটা, এটা কিন্তু পরে আস্তে আস্তে কিন্তু ব্রেকডাউন করে এবং ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, থেকে যায় কে, এই জাইগোটটা হলো। এবার এই জাইগোটটা কি করে, পাসেস থ্রু দ্য ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ডিউরিং ইটস সেভারেল মিউটিক সেল ডিভিশন, মানে হচ্ছে মডুলা ফর্মেশন করে। তারপরে আফটার 5 ডেজ, ফার্টিলাইজেশনের পরে 5 ডেজ, এটা কি করে, ব্লাস্টোসিস্ট ফর্মেশন করে। তারপরে ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হয় এন্ডোমেট্রিয়াম লাইনিং অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি। ঠিক আছে, এইটা আমি আবার একটু ডায়াগ্রামে চলে আসছি। এখানে দেখুন খুব সুন্দর করে ছবিটা দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, যখন একটা ওভারি থেকে ওভামটা ফার্টিলাইজড হয়ে, মানে ম্যাচিওর ওভামটা ফার্টিলাইজড হয়ে সে, সরি, রাপচার হয়ে সে হচ্ছে বেরিয়ে আসছে গ্র্যাফিয়ান ফলিকল থেকে, এটা একটা গ্র্যাফিয়ান ফলিকল, এটা আমি যাচ্ছি পরে বলবো, তখন সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সময় কি হয়, এই যে ফিমড়িগুলো আছে ফ্যালোপিয়ান টিউবের, এই যে বললাম ফিঙ্গার লাইক কিছু প্রজেকশন থাকে, এই ফিঙ্গার লাইক ফিমড়িটা তখন কি করে, একে ক্যাচ করে নেয়, এই উসিষ্টটাকে যেই ক্যাচ করে নেয়, তারপরে এই যায় এখানটা, এখানটায় কি হয় যে টু সেল ডিভিশন হয়, মানে কি মিওসিস, মানে সেল ডিভিশন হয়। মিওসিস সেল ডিভিশন হয়ে যাওয়ার পরে এটা কি করে, এইখানটায় আসে, কেননা এই ফ্যালোপিয়ান টিউবের একটা কাজই হচ্ছে এর ভিতরে যে সিলিয়াগুলো আছে এরা কি করে, জিনিয়াস এখানটায় যে ওভামটা যখনই ঢুকছে বা উসিসটা যখন ঢুকছে তাকে প্রপেল করে, মানে চালনা করে ভেতর দিকে, তাকে ভেতর দিকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে দেয়, মানে ওই সিলিয়াগুলোর কাজই হচ্ছে মানে সুইপ করে, মানে আমরা যেরকম সে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে মানে কোনো জিনিস ওই স্টেজ করে জিনিস বার করে দিই, সেরকম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে সিলিয়াগুলো আছে ওদের কাজটাও কিন্তু যে এই উসিষ্টগুলোকে ফ্যালোপিয়ান টিউব থেকে বার করে দিয়ে এখানটা এই দিকে এগিয়ে নিয়ে যায়। এবার এটা যখন এই পার্টটা থেকে এইখানটায় আসে তখন মিওসিস টু সেল ডিভিশন হয়। মিওসিস টু সেল ডিভিশনে এইখানটা কি হচ্ছে, যখন কোন স্পার্মের সাথে এখানটা মিলিত হয় তখন ফার্টিলাইজেশন হয় এবং জাইগোট ফর্মেশন হয়, যেটাকে বলা হচ্ছে এই ফার্টিলাইজড এ বা জাইগোট। এরপরে ডে ওয়ান এসে দেখা যায় আবার একটা হচ্ছে যে এর একটা চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে টু সেল ডিভিশন ডে টু তে এসে হচ্ছে, তারপরে 4 সেল ডিভিশন হচ্ছে, তারপর ডে থ্রি ডেজ টু 4 ডেজ এর মধ্যে 4 সেল ডিভিশন হচ্ছে, তারপরে 8 সেল ডিভিশনে হচ্ছে মডুলা ফর্মেশন হচ্ছে, তারপরে 8 সেল ডিভিশনের পরে
তারপরে হচ্ছে যেটা হচ্ছে 4 days এর মাথায় এবং 5 days এর মাথায় এখানটা হচ্ছে যে কি এখানটা ব্লাস্টোসিস ফর্মেশন করছে। ব্লাস্টোসিস ফর্মেশন করার পরে তারপরে এই 8 to 9 days এর মধ্যে এসে দেখাচ্ছে এই যে ইউটেরাসে যে আমরা 3টে লেয়ার পড়েছিলাম, কি পড়েছিলাম, বাইরে থেকে পেরিমেট্রিয়া, মামেট্রিয়া এবং এন্ডোমেট্রিয়াম, এই ইউটেরাসের এই এন্ডোমেট্রিয়াম লেয়ার ভেদ করে পেনিট্রেট করে এটা কি করে এইখানটা ইমপ্ল্যান্ট হয়ে যায়। এবার এটা আস্তে আস্তে ডেভেলপ করে ইউটেরাইন ক্যাভিটিতে এটা বড় হয়ে এটা বেবি যখন বড় হয়ে বেবি যেভাবে 9 months 7 days ডেভেলপমেন্টটা এখানটায় হয়। ঠিক আছে, তাহলে আমাদের ফার্টিলাইজেশন আমরা 4-5 steps দেখলাম। একটা হচ্ছে উসিসটা হচ্ছে সেকেন্ডারি উসিসটা বেরোলো, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিওসিল সেল ডিভিশন হলো, জাইগোট ফর্মেশন হলো, মডুলা ফর্মেশন হলো, ব্লাস্টোসিস ফর্মেশন হলো, তারপরে এন্ডোমেট্রিয়াম লেয়ারে ইমপ্ল্যান্টেশন হলো। ক্লিয়ার? এরপরে আসছে নর্ম্যাল মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি অর্গানগুলো তাকে সাপোর্ট করে, যে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমে টোটাল ফাংশনটাকে অ্যাক্টিভেট করতে বা হচ্ছে যে কম্পিট করতে সেখানটা যে ইন্টারনাল এক্সটারনাল এবং অ্যাক্সেসরিজ অর্গানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানলাম। আর কি জানলাম? যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস কি কি হয় জানলাম, ফাংশন অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম জানলাম। এরপরে আমরা আসছি নর্ম্যাল মেনস্ট্রুয়াল সাইকেল। নর্ম্যাল মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়েশন কথাটার সাথে আমরা প্রথমেই পরিচিত হয়ে গেছি, কেন আমি শুরুতে কিছু টার্মিনোলজি পড়ে নিয়েছিলাম। কেন টার্মিনোলজি পড়েছিলাম, যে বলেছিলাম আমি যখন নেক্সট আমি টপিকে ঢুকবো তখন আমার টার্মগুলো কাজে লাগবে। তো এই মেনস্ট্রুয়েশন কথাটা বলতে কি বোঝাচ্ছে, এটা একটা মান্থলি ডিসচার্জ ফ্রম ভ্যাজাইনা ফ্রম পিউবার্টি টু মেনোপজ, যেটা হচ্ছে এটা একটা মান্থলি একটা ব্লিডিং হয় যেটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি থেকে আসে এবং থ্রু ভ্যাজাইনা এটা হচ্ছে এক্সপেলড আউট হয় এবং যেটা শুরু হয় পিউবার্টি থেকে মেনোপজ অবধি। ঠিক আছে, এখানটায় কি হয়, এন্ডোমেট্রিয়াম সেডেড অ্যান্ড ডিজেনারেট অ্যান্ড মোর দ্যান 400 times ইন ওয়ান্স রিপ্রোডাক্টিভ টাইম। তার মানে আমরা যখন ওভুলেশন পড়লাম কি বললাম, যে ওভুলেশনের টাইমে হচ্ছে যে এখানটা কি বলছে যে মেনস্ট্রুয়েশনে কি হয়, যে মেনস্ট্রুয়াল যে ব্লিডিং মানে ইউটেরাইন যে ব্লিডিংটা ভ্যাজিনার মাধ্যমে বেরোচ্ছে সেখানটায় কি হয়, ইউটেরাইন ক্যাভিটির যে ইনার লেয়ারটা আছে এন্ডোমেট্রিয়ামে সেটা কি হয় সেডেড হয়। সেডেড কথাটার মানে কি, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা হচ্ছে বেড বিছানার মতো একটা প্যাডি আকারে তৈরি হয়, তারপরে কি হয় ওই শেডটা কি হয় সেডেড আপ মানে ব্রেকডাউন করে যায় মানে ডিজেনারেট করে যায়, দিয়ে সেগুলো কি হয় ডিউরিং যে মান্থলি ব্লাডগুলো ডিসচার্জ হচ্ছে তার সাথে বেরিয়ে আসে। এবার কি হচ্ছে, ইট অকার্স অ্যাট ইন্টারভ্যাল 28 days, এটাও কিন্তু অলরেডি আমরা পড়েছি। আমরা প্রথমে কি পড়েছিলাম যে কমনলি এটা 21 থেকে 35 দিনের সাইকেলে হয় কিন্তু অ্যাভারেজ ইন্টারভ্যাল ডেজ হচ্ছে কি 28 days ইন্টারভ্যালে অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশনটা হয়। Though this period is not same for all women, এটা বলা হয়ে গেছে, the length of the cycle varies from 22 to 35 days. The duration of menstrual flow varies 2 to 8 days. এই যে menstrual flowটা এটা কতদিন থাকে, কারো 2 দিন অবধি থাকে এবং সেটা লাস্টিং করে 7 days maximum 8 days. কিন্তু মোর কমন এবং অ্যাভারেজ ডেজ হচ্ছে ডেজ অফ ডিউরেশন হচ্ছে 3 to 5 days। তাহলে মেনস্ট্রুয়াল ফ্লো এর অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে 3 to 5 days কিন্তু কখনো কখনো কোনো কোনো কারোর ক্ষেত্রে এটা কারোর হচ্ছে 7 days বা মোর 8 days অবধি এটা কন্টিনিউ হয় আর কখনো কখনো কারোর 3 days কিন্তু এটা শেষ হয়ে যায়। তাহলে তারপরে কি বলছে, দ্য ব্লাড ফ্লো ইজ অফ দ্য লিকুইড কনসিস্টেন্সি অ্যান্ড অ্যামাউন্ট ইজ অ্যাবাউট 25 to 60 ml পার ইচ মেন, প্রত্যেকটা মেনসেসে 20 থেকে 60 ml ব্লাড লস হয়। সেটা 60টা কখনো কখনো আমাদের অবস্টেটিক্যালি একটা জিনিস সবসময় বলা হয় প্লাস মাইনাস 2,
তার মানে দুই কোনো দিক দিয়ে দুই কোথাও অ্যাড করা যেতে পারে, দুই কোথাও কমানো যেতে পারে, মানে সেটাকে কখনো অ্যাবনর্মাল ধরা হয় না, মানে 60 ml সেটা 80 ml কিন্তু ধরা হয় কখনো কখনো। যে আমি এখানটা বললাম অ্যাভারেজ টাইম 3-5 days, তাই তো, সেটা কখনো 7 days হতে পারে, যেহেতু অবস্টেটিক্যাল কেসগুলো সেরকম মানে ডেফিনিট বা স্ট্যাটিক নয়, যার জন্য সবসময় বলা হয় ±2, মানে 2 দিন 2 সেন্টিমিটার এগুলো হচ্ছে ছাড় দিয়ে দেওয়া হয়, মানে যদি 2 সেন্টিমিটার বেশি হয় সেটা কিন্তু নর্মালের মধ্যেই রাখা হয়, তারপর যদি সেটা 3 সেন্টিমিটারের বেশি চলে যায় তখন কিন্তু সেটা অ্যাবনর্মালে ধরা হয়, আবার যদি কারোর ক্ষেত্রে 2 সেন্টিমিটার কম হয় সেটাও কিন্তু নর্মালে ধরা হয়। হ্যাঁ, কেননা বডি স্ট্রাকচার, তারপরে এনভায়রনমেন্ট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে যে এইগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে যে অবস্টেটিকের জিনিসগুলো, ওই জন্য সবসময় কিন্তু এটা একটা অ্যাভারেজ বা রেঞ্জে বলা হয়ে থাকে, যে ডেফিনিট নয় যে 25-60 ml ইচ ml কিন্তু ব্লাড যাবে, এটা ডেফিনিট নয়, এটা 80 ml হতে পারে, কিন্তু 80 ml কিন্তু অ্যাবনর্মালিটির মধ্যে পড়বে না। নেক্সট আসছি থেকে আমরা একটু ছবিটা, আচ্ছা মেনস্ট্রুয়াল সাইকেলে যাওয়ার আগে আমরা আরেকটু কিছু এনে, আচ্ছা এই যে সাম হরমোন ইজ আর রেসপন্সিবল ফর দ্য মেনস্ট্রুয়াল সাইকেল, এখানটা অ্যাব্রিভিয়েশনগুলো একটু জেনে নিই, কারণ এরপরে যখন আমরা হরমোনাল সাইকেলে যাব তখন কিন্তু আর এই ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন আমার কিন্তু স্লাইডে দেখবেন যে FSH আছে। আমি FSHটা কেন লিখতে পেরেছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন, কোনো স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন ছাড়া কিন্তু ওটা কখনো ডিসপ্লে বা লেখা যায় না। তাহলে FSH কথাটার মানে হচ্ছে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন, GTRH কথাটার মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, LH মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন। আর একটা অ্যাব্রিভিয়েশন, যদিও এটা হরমোন নয় কিন্তু আপনারা পাবেন এরপরে যেহেতু আমি মেনস্ট্রুয়াল সাইকেলে ঢুকছি, সেটা হচ্ছে কি GF মানে গ্রাফিয়ান ফলিকল। তাহলে কোথায় ছিলাম, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল কি জানলাম, মেনস্ট্রুয়াল সাইকেলে যে রেসপন্সিবল হরমোনগুলো সেগুলো অ্যাব্রিভিয়েশন ফর্মে জানলাম, ঠিক আছে। তাহলে এরপর আমরা চলে যাই যে মেনস্ট্রুয়াল সাইকেলটা কি। মেনস্ট্রুয়াল সাইকেল কনসিস্ট অফ ওভারিয়ান অ্যান্ড এন্ডোমেট্রিয়াল সাইকেল, এই দুটো সাইকেল আছে, একটা ওভারিয়ান সাইকেল, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম সাইকেল, এন্ডোমেট্রিয়াল সাইকেল, ঠিক আছে। ওভারিয়ান সাইকেলে কি কি হয়, ওভারিয়ান সাইকেলটা সাইকেলে হচ্ছে দ্য ফলিকিউলার ফেজ, যেখানে হচ্ছে গ্রাফিয়ান ফলিকলগুলো ম্যাচুরেশন হচ্ছে, আর কি হয় ওভুলেশন হয়, আর কি হয় লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজে দুটো জিনিস হয়, এক হচ্ছে কর্পাস লিউটিয়ামটা ফর্মেশন হয়, আবার কি হয় যে যদি তার মধ্যে ফার্টিলাইজড না হয়, মানে কোনো তার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয়, মানে আবার ওভুলেশন হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় কর্পাস লিউটিয়ামটা ডিমাইস মানে ডিস্ট্রয় হয়ে যায়, এটা হচ্ছে লিউটিয়াল ফেজে। মানে প্রথমে কর্পাস লিউটিয়ামটা ফর্মেশন হয়, যদি ফার্টিলাইজড হয় তাহলে কিন্তু আর ডিমাইস অবধি যায় না, তখন তো প্রেগনেন্সি হয়, তারপরে চাইল্ড বার্থ হয়, তখন কিন্তু সেদিকে যায়, আর যদি ফার্টিলাইজড না হয়ে থাকে তখন এই কর্পাস লিউটিয়ামটা কি হয় ডিমাইস বা ডিস্ট্রয় হয়ে যায়, এটা হচ্ছে লিউটিয়াল ফেজের এই দুটো ফেজ। আর মেনস্ট্রুয়াল সাইকেল বা এন্ডোমেট্রিয়াল সাইকেলের ফেজগুলোর মধ্যে কি বলছে, যে আর্লি পলিফারেটিভ ফেজ, লেট পলিফারেটিভ ফেজ, সিক্রেটারি ফেজ, প্রি মেনস্ট্রুয়াল ফেজ অ্যান্ড মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে আমরা দুটো সাইকেল জানলাম, একটা সাইকেলে জানলাম ওভারিয়ান সাইকেলে কি জানলাম, যেখানটায় ওভারির মধ্যে গ্রাফিয়ান ফলিকলটা ম্যাচিওর হচ্ছে, যার মধ্যে ওভামটা ফর্মেশন হচ্ছে, ঠিক আছে, এই যে ম্যাচুরেশনের ফেজটা এটাকে বলা হচ্ছে ফলিকিউলার ফেজ। আর কি বললাম যে ওভুলেশন হচ্ছে, মানে 14 দিনের মাথায়, মানে আমরা কি বলেছি নর্মালি 28 দিনে হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তার যে 14 দিনের মাথায় যদি কারোর এর মধ্যে কোনো ফিজিক্যাল মানে ফার্টিলাইজেশন না হয় তখন তার আবার 28 দিনের মাথায় মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সেই 28 দিনের মাথায় মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার মাঝখানে 14 দিনের মাথায় ওভুলেশন হয়। ওভুলেশন মানে কি, যখন ওভারি থেকে এই গ্যাফিয়ান ফলিকল ম্যাচিওর গ্যাফিয়ান ফলিকল টাকে রাপচার করে একটা ওভামটা কি হয় যে বেরিয়ে আসে দিয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢোকে,
তারপরে লিউটিয়াল ফেজে কি জানলাম, যখন ওভুলেশন হলো দিয়ে তখন হচ্ছে কর্পাস লিউটিয়াম ফর্মেশন হলো। কর্পাস লিউটিয়াম ফর্মেশন হওয়ার পরে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কিন্তু আর নেক্সট এই পয়েন্টটায় কিন্তু আর যায় না, কিন্তু যদি ফার্টিলাইজেশন না হয় আবার যদি মেনস্ট্রুয়াল সাইকেলে রিভাইভ করে তাহলে কিন্তু যে কর্পাস লিউটিয়ামটা ফর্মেশন হয়েছিল সেটা কিন্তু ডিমাইজ করে যায়, মানে সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এবার আসছে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেলে কি, এই যে মেনস্ট্রুয়াল ব্লিডিং, প্রথম থেকে কি বললাম যে মান্থলি একটা ডিসচার্জ, ইউটেরাইন ডিসচার্জ যেটা থ্রু ভাজাইনাল অরিফিস দিয়ে বেরোয়, সেটা আবার চারটা স্টেজে হয়। একটা হচ্ছে আর্লি প্রলিফারেটিভ ফেজ, যখন হচ্ছে এটা হচ্ছে জাস্ট মেনস্ট্রুয়াল ফেজের পরের ফেজ। তারপরে কি হচ্ছে সিক্রেটারি ফেজ, যখন হচ্ছে যে সিক্রেট, আমরা এগুলো ডিটেলসে যাচ্ছি। তারপরে হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে হচ্ছে যে কি আবার মেনস্ট্রুয়াল ফেজ। ঠিক আছে, তার মানে মেনস্ট্রুয়াল ফেজটা হচ্ছে লেখা আছে চার নাম্বারে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে। তার মানে কি, প্রথমে হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ যদি আমি ধরি, তার মানে মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পর কি আর্লি পলিফারেশন হয়, মানে কি আবার কি হয় ইউটেরাসটা তাকে তার নিজের বেডটাকে তৈরি করতে শুরু করে যে সে পরের মেনস্ট্রুয়ালের জন্য। তারপরে কি হয়, সেখানে প্রচন্ড পরিমাণে গ্ল্যান্ড, ভাস্কুলারিটি এগুলো তৈরি হয়, সেগুলো আমরা ডিটেলসে যাচ্ছি, যেটাকে সিক্রেটারি ফেজ বলছে। তারপরে প্রি মেনস্ট্রুয়াল ফেজে এসে দেখা যায় যে সেটা অনেক বেশি এনরিচ হয়ে গেছে সেই বেডটা, ইউটেরাইন বেডটা, এবং মেনস্ট্রুয়াল ফেজে এসে দেখা যায় সেই বেডটা, যে ইউটেরাইনে যে বেডটা তৈরি হয়েছিল সেটা সেডেড আপ হয়ে ব্লাডের সাথে ওটা হচ্ছে বেরিয়ে আসে, যেটা আমরা শুরুতেই পড়েছিলাম যে মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ে কী কী থাকে, যে এপিথেলিয়াল সেল থাকে, মিউকাস থাকে, ব্যাকটেরিয়া থাকে, তারপরে ইউটেরাইন এমবেডেড যে সেডেড আপগুলো থাকে, ব্লিডিং ব্লাড থাকে, এগুলো আমরা পড়েছিলাম। তো এরপর চলে যাচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে, ওভারিয়ান সাইকেলে যাওয়ার আগে মেনস্ট্রুয়াল সাইকেলে চলে যাচ্ছে। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেলে কি বললাম, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলে বা হচ্ছে এন্ডোমেট্রিয়াল সাইকেল, এখানে কি বলেছে আর্লি পলিফারেটিভ, ইট অকার্স আফটার মেনস্ট্রুয়েশন। তার মানে কোনো মায়ের যখন, কোনো ফিমেলের যখন জাস্ট মেনস্ট্রুয়েশন হলো, মানে 3-5 days তার হচ্ছে লাস্টিং করলো বা থাকলো, তারপরে কি হয় ইট অকার্স জাস্ট আফটার মেনস্ট্রুয়েশন উইথ ফলিকুলার ফেজ অ্যান্ড লাস্ট আনটিল দ্য ওভুলেশন, যেটা শুরু হয় এই তখন কি হয় এই ফলিকুলার ফেজটা শুরু হয়। সেটা কতক্ষণ দিন লাস্টিং করে, এই যে ফার্স্ট ফলিকুলার ফেজটা হচ্ছে 5-9 days লাস্ট, অ্যাকচুয়ালি কন্টিনিউ হয়, মানে পলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম ফেজ অবধি করে এটা কন্টিনিউ হয় 5-14 days, মানে ওভুলেশনের আগের দিন আগে অবধি এটা হচ্ছে কন্টিনিউ হয়। তার মানে জাস্ট আফটার মেনস্ট্রুয়েশন থেকে এটা শুরু হয় এবং কন্টিনিউ হয় আপ টু ওভুলেশন। আমরা ওভুলেশন কবে হয় জানলাম, আমরা বললাম যে 14 days অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়াল সাইকেল, তাই তো? মেনস্ট্রুয়াল সাইকেল যার যাই হোক না কেন, যার তার 30 দিন তার 30 দিনের 14 দিনের মাথায়, যার 28 দিন তার 28 দিনের 14 দিনের মাথায়, যার 32 দিন যার 32 দিনের 14 দিনের মাথায়। তাহলে মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়ে যাওয়ার পরই, মানে মেনস্ট্রুয়াল ফেজ চলে যাওয়ার পরই ফলিকুলস এবং প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম ফেজ শুরু হয়। পলিফারেটিভ ফেজটা হচ্ছে 5-9 days লাস্টিং করে এবং পলিফারেটিভ এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে 9-14 days লাস্টিং করে। ঠিক আছে, এটা কি বলছে, এখানে কি হয় ফর্মেশন অফ নিউ এন্ডোমেট্রিয়াম লেস দ্যান 2 centimeters থিক, এটা থিক স্পেলিংটা একটু থিক, তার মানে হচ্ছে যে এখানে কি হয় যে মেনস্ট্রুয়েশনে কি হয়েছে, ইউটেরাস ছিল সেখান থেকে তার এমবেডেড শেডেড আপ হয়ে সমস্ত জিনিসগুলো বেরিয়ে গেছে ব্লাডের মাধ্যমে, তাহলে ওই এন্ডোমেট্রিয়ামটাকে আবার ফর্মেট করতে হবে, কেননা তাকে আবার ফার্দার মেনস্ট্রুয়েশনের জন্য তাকে প্রিপেয়ার করতে হবে। এই এই ফেজে কিন্তু তার অ্যাক্টিভিটিটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ওই যে জায়গাটা লেয়ারে যে এগুলো খসে খসে চলে এসছে, এপিথেলিয়াম লেয়ার টেয়ারগুলো বেরিয়ে চলে এসছে, সেইখানে একটা নিউ রিজেনারেশন হয়, তার মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার নতুন করে তৈরি হতে থাকে এবং যার থিকেনিংটা হয় লেস দ্যান 2 centimeters।
গ্ল্যান্ড বিকাম ন্যারো। এবার যখন ওখানটায় একটা এন্ডোমেট্রিয়াম লেয়ারের ইয়েগুলো হচ্ছে বাড়তে থাকে, তখন ওর ভেতরে যে গ্ল্যান্ডগুলো ছিল সেগুলো কী করা হয়, সাপ্রেসড হয়ে যায়। যে সাপ্রেসড হয়ে যায় তখন সেগুলো ন্যারো হয়ে যায় এবং স্ট্রেট হয় ইন দ্য ইউটারাস, সেটাকে বলা হচ্ছে প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম। আর কী হয়, প্রমিনেন্ট নিউমেরাস ব্লাড ভেসেল, প্রচুর পরিমাণে ওখানটায় ব্লাড ভেসেলস তখন মানে ভাস্কুলারিটি বেড়ে যায়। সিম্পল কথা হচ্ছে ওখানটা হচ্ছে ভাস্কুলারিটি বেড়ে যায়। তারপরে কি হচ্ছে, আন্ডার দ্য কন্ট্রোল অফ ইস্টাডিয়াল অ্যান্ড ইস্ট্রোজেন সিক্রেটেড বাই দ্য গ্র্যাফিয়ান ফলিকল অ্যাট রিগ্রোথ অ্যান্ড থিকেনিং অ্যান্ড রিফর্মিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম অ্যান্ড রিজেনারেটিভ ফার্স্ট ফিউ ডেজ, ফার্স্ট ফিউ 5 to 9 days। আমরা এর আগে যখন ওভারি পড়েছিলাম আমরা কি বলেছিলাম, ওভারি থেকে ইস্ট্রোজেন পরিশ্রমে এইসব ওভারিয়ান হরমোনগুলো হচ্ছে যে সিক্রেট হয় থ্রু আউট রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাক্টিভ পিরিয়ড, তাই তো? তাই জন্য বলছে যে কি গ্র্যাফিয়ান ফলিকল, ওভারিতে গ্র্যাফিয়ান ফলিকলটা ম্যাচুরেশন হচ্ছে কোথায়, ওভারিতে। সেই ওভারি থেকে কি হচ্ছে, যখন হচ্ছে ইস্ট্রোজেন এবং ইস্টাডিয়াল, ইস্টাডিয়াল হচ্ছে ইস্ট্রোজেনেরই একটা কম্পোনেন্ট, হ্যাঁ, এই দুটো যখন সিক্রেট হচ্ছে তার ইনফ্লুয়েন্সে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এন্ডোমেট্রিয়ামের রিগ্রোথ, থিকেনিং, রিফর্মিং এগুলো যে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স অব দ্য ইস্টাডিয়াল এবং ইস্ট্রোজেনের জন্যই কিন্তু হচ্ছে। তাহলে আমরা আর্লি পলিফারেটিভ ফেজে কি দেখলাম, এটা লাস্টিং করছে 5 to 9 days অবধি। এর মধ্যে দুটো, এর মধ্যে আবার দুটো ফেজ, প্রথমটা হচ্ছে ফলিকুলার ফেজ, তারপরে হচ্ছে পলিফারেটিভ এন্ডোমেট্রিয়া। এই ফেজে এক আর কি হয়, এই পিরিয়ডে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার নতুন করে রিজেনারেট করতে শুরু করে, রিগ্রোথ করতে শুরু করে, থিকেনিং হতে শুরু করে এবং এন্ডোমেট্রিয়াম গুলো আবার রিফর্ম করতে শুরু করে, যেটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ ফেজ, ঠিক আছে? এবার এটা কেন হয়, এটা ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড ইস্টাডিয়াল। এটা ইস্ট্রোজেন ইস্টাডিয়াল আমরা কোত্থেকে পাচ্ছি, সিক্রেটেড বাই দ্য গ্র্যাফিয়ান ফলিকল ইন ওভারি, ঠিক আছে? এরপরে আসছে দ্য লেট পলিফায়েটিভ ফেজ। এবার আর্লি পলিফায়েটিভ ফেজটা আমরা বলেছিলাম 5 to 9 days, এবার লেট পলিফায়েটিভ ফেজ, লেট পলিফায়েটিভ ফেজটা হচ্ছে 9 to 14 days, মানে 9 থেকে 14 দিন অবধি এটা লাস্টিং করে। এখানে কি হয়, এন্ডোমেট্রিয়াম বিকার থিকার ডিউ টু গ্যান্ডিউলার হাইপারপ্লেসিয়া ইনক্রিজ স্ট্রমাল গ্রাউন্ড সাবস্ট্যান্স। এই সময় কি হয়, এই যে 9 থেকে 14 দিন মানে ওভুলেশন অবধি এন্ডোমেট্রিয়ামটা আগের থেকে, মানে আর্লি পলিফায়েটিভে আমরা কি করেছিলাম, যে লেস দ্যান 2 centimeters থিক হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, এখানে কি হয় এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আরও বেশি থিকার হতে শুরু করে এবং এখানে আরও বেশি গ্যান্ডিউলার হাইপারপ্লেসিয়া। হাইপারপ্লেসিয়া কথাটার মানে কি, যখন সংখ্যায় এবং সাইজে যখন বাড়তে থাকে তখন তাকে বলা হচ্ছে হাইপারপ্লেসিয়া, যখন সংখ্যায় প্রয়োজন। তার মানে ওখানে গ্ল্যান্ডের পরে আগে বলেছিলাম ভাস্কুলারিটি প্রচুর বেড়ে যায়, প্রচুর পরিমাণে ফেসেলস ওখানে জমা হয়, গ্ল্যান্ডগুলো এবার হচ্ছে বড়ও হতে থাকে, সংখ্যায়ও বাড়তে থাকে এবং বড়ও হতে থাকে, হাইপারপ্লেসিয়াও হতে পারে, ঠিক আছে? আর কি হয়, ইনক্রিজ স্ট্রমাল গ্রাউন্ড সাবস্টেন্স, তার মানে কি ওই যে ভেসেলস গুলো আছে তার যে স্টমা গুলো আছে সেখান থেকে যে প্রোডাক্ট গুলো বেরোচ্ছে তারা গিয়ে ওই এন্ডোমেট্রিয়াম এমবেডের মধ্যে সব কানেক্টেড হতে থাকে। এরপর কি বলছে, এন্ড অব দিস ফেজ, এন্ডোমেট্রিয়াম বিকাম থ্রি লেয়ার। এরপরে যখন এন্ডোমেট্রিয়ামটা কমপ্লিট এমবেডেড হয়ে গেল মানে থিকেনিং হয়ে গেল, তখন তার তিনটে লেয়ারটা প্রমিনেন্টলি বোঝা গেল, একটা হচ্ছে বেসাল লেয়ার, একটা হচ্ছে ফাংশনাল লেয়ার, একটা হচ্ছে স্পঞ্জি লেয়ার। আপনাদের মনে রাখার জন্য আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, বেসাল কথাটার মানে কি, বেস, বেস মানে হচ্ছে সে হচ্ছে সবচেয়ে নিচের লেয়ারটা, ফাংশনাল মানে কি যেখানে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, মানে ইন্ডোমেট্রিয়াম লেয়ারের যত কিছু ফাংশনগুলো সেখানটাই কিন্তু সেই লেয়ারটা থেকেই কিন্তু অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। আর স্পঞ্জি লেয়ার বলতে কি, স্পঞ্জি লেয়ারটা হচ্ছে যেটা হচ্ছে যে উপরটা বেডের মতো করে রাখছে যাতে হচ্ছে আফটার ওভুলেশন যদি ফার্টিলাইজড হয় তাহলে এমব্রায়ো, মানে ফার্টিলাইজড হয়ে গেলে যে এমব্রায়োটা ফর্মেশন হবে মানে বেবি হওয়ার জন্য ফিটাসের যে এমব্রায়োটা হবে সেটা কি করবে, একটা নরম বিছানার মধ্যে যাতে শুয়ে থাকতে পারে সেই জন্য ইনার লেয়ারটা হচ্ছে স্পঞ্জি লেয়ারের মতো তৈরি হয়, ঠিক আছে? তার মানে লেট পলিফারেটিভ ফেজে এসে দেখলাম যে আমরা এন্ডোমেট্রিয়ামটা অনেক বেশি স্পঞ্জি হয়ে যাচ্ছে, অনেক বেশি থিকেনিং হয়ে যাচ্ছে এবং এখানটায়
ও তিনটে লেয়ার প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, একটা বেসাল লেয়ার, একটা ফাংশনাল লেয়ার, একটা স্পঞ্জি লেয়ার। বেসাল লেয়ার মানে যেটা হচ্ছে অ্যাবভ দ্য মায়োমেট্রিয়াম অ্যান্ড অ্যাপ্রক্সিমেট 1 মিলিমিটার থিকেনিং, যেটা কি হচ্ছে মায়োমেট্রিয়ামের উপরে থাকছে বেসাল লেয়ারটা এবং তার থিকেনিংটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিমিটার। অ্যান্ড ইট কন্টেন অল নেসেসারি রুডিমেন্টারি স্ট্রাকচার অ্যান্ড বিল্ড নিউ এন্ডোমেট্রিয়াম। এটা কি করে বেসাল লেয়ার, এর মেন কাজটা হচ্ছে এখানটায় তার যত রুডিমেন্টারি স্ট্রাকচার আছে, সেটা ভাস্কুলার স্ট্রাকচার হতে পারে, মাস্কুলার স্ট্রাকচার হতে পারে, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার হতে পারে, সেগুলো কি করে এরা হেল্প করে নতুন করে এন্ডোমেট্রিয়ামটাকে আবার হচ্ছে এমবেডেড করে দেওয়ার জন্য। এরপরে আসছে কি ফাংশনাল লেয়ার, ফাংশনাল লেয়ার কন্টেন টিবিউলার গ্ল্যান্ডস। ফাংশনাল লেয়ারে কি বললাম, এখান থেকে মেন অ্যাক্টিভিটিটা শুরু হয়। তাহলে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে টিবিউলার গ্ল্যান্ডস আছে যার থিকেনিংটা হচ্ছে, এই ফাংশনাল লেয়ারের থিকেনিংটা হচ্ছে 2.5 মিলিমিটার অ্যান্ড ইট লাইজ অন দ্য টপ অফ দ্য বেসাল লেয়ার। তাহলে মায়োমেট্রিয়াম লেয়ারটা থাকছে, বেসাল লেয়ারটা থাকলো কোথায়, মায়োমেট্রিয়াম লেয়ারের উপর, ফাংশনাল লেয়ারটা থাকলো বেসাল লেয়ারের উপর, তাই তো? অ্যান্ড চেঞ্জেস কনস্ট্যান্টলি বাই দ্য ওভারিয়ান হরমোন। এবার ওভারিয়ান হরমোন সাইক্লিং হচ্ছে, তার সাথে কনস্ট্যান্ট এটা চেঞ্জ হচ্ছে এবং সেখানে যত সার্কুলেশন বা যত হচ্ছে যে ইয়ে দেওয়ার আছে সেগুলো সাপ্লাই করে সে কী করছে, ইউটিলাইনের যে এমবেডেড যে লেয়ারটা তৈরি করা হয়েছে সেটাকে নিউট্রিটিভ করে রাখে এবং সেটাকে এনরিচ করে রাখে ভাস্কুলারিটি দিয়ে। এবং একটা যখন একটা ফার্টিলাইজড হয়ে যাওয়ার পর একটা বেবি সেখানটায় ডেভেলপ করতে শুরু করে, তার যত কিছু নিউট্রিশন হোক, তার মেটাবলিজমের জন্য হোক, অক্সিজেনের জন্য হোক, যা কিছু সে সব কিছু সাপ্লাই দেওয়ার জন্য তার লেয়ারটাকে সে সেইভাবে তৈরি করতে থাকে। নেক্সট কি স্পঞ্জি লেয়ার, স্পঞ্জি লেয়ার কন্টেন কিউবয়েডাল সিলিয়েটেড এপিথেলিয়াল। স্পঞ্জি লেয়ারটা তৈরি হয়েছে কি, যে কিউবয়েডাল সিলিয়েটেড এপিথেলিয়াল, ইট কভার দ্য লাইনিং অফ দ্য টিবিউলার গ্ল্যান্ড অফ দ্য ফাংশনাল লেয়ার। তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, লেট পলিফায়েটিভ ফেজে কি হচ্ছে, মেইনলি হচ্ছে এটা 9 থেকে 14 দিন হচ্ছে, যেখানে হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা আর্লি পলিফায়েটিভ ফেজের থেকে অনেক বেশি থিকার হচ্ছে এবং অনেক বেশি গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া হচ্ছে, মানে ওখানে যে গ্ল্যান্ডগুলো আছে অনেক বেশি, সেগুলো সংখ্যায়ও যেরকম বাড়ছে সাইজেও সেরকম বাড়ছে। তার সাথে কি হচ্ছে, এবং এন্ড অফ দ্য ফেজ মানে এন্ড অফ লেট পলিফায়েটিভ ফেজ মানে যখন 14 দিনের মাথায় চলে আসছে, তখন দেখা যাচ্ছে যে তার তিনটে প্রমিনেন্ট লেয়ার তাদের কাজ শুরু করে দিয়েছে। একটা বেসাল লেয়ার যেটা মায়োমেট্রিয়ামের উপর থাকছে, যেটা 1 মিলিমিটার থিকেনিং, এটা কি করছে সমস্ত রুডিমেন্টারি স্ট্রাকচারগুলো তৈরি করছে যাতে এন্ডোমেট্রিয়ামটাকে নতুনভাবে বিল্ড আপ করা যায়। তারপরে হচ্ছে ফাংশনাল লেয়ার, ফাংশনাল লেয়ারটা হচ্ছে বেসাল লেয়ারের উপরেই থাকছে, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটাও কি করে কনস্ট্যান্টলি চেঞ্জ করে যাচ্ছে এবং ওভারিয়ান এন্ডোমেট্রিয়ামটাকে রিজেনারেট করে যাচ্ছে যাতে ওখানে ফার্টিলাইজড ওভাম এসে যদি এমবেডেড হয় তাহলে একটা ছোট্ট শিশু যেমনি একটা নরম বেডের উপর নিশ্চিন্তে একটা কমফোর্টেবলি প্রোটেকটিভলি থাকতে পারে, তাহলে সে এই ফাংশনাল লেয়ারটাও কিন্তু এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে ঠিক সেইভাবে তৈরি করে রাখে। স্পঞ্জি লেয়ারে কি বললাম, এখানে কি থাকে কন্টেন কিউবয়েডাল সিলিয়েটেড এপিথেলিয়াল, ইট কাভার্স দ্য লাইন অফ দ্য, এটা কি করে যে ফাংশনাল লেয়ারটাকে কভার করে থাকে। তার মানে ইনার লেয়ারটা হচ্ছে স্পঞ্জি লেয়ার, মিডিল লেয়ারটা হচ্ছে ফাংশনাল লেয়ার এবং বেসিক লেয়ারটা হচ্ছে আউটার লেয়ারটা হচ্ছে বেসাল লেয়ার, ঠিক আছে। ইফ দ্য ফার্টিলাইজেশন অকার্স, দ্য ফার্টিলাইজড ওসিস্ট অর ওভাম ইমপ্ল্যান্ট ইটসেলফ উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম, এই কথাটা অলরেডি বলে দিয়েছি। তাহলে কি বললাম যে আর্লি লেট পলিফায়েটিভ ফেজে অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয় মানে এমবেডেড হয়, সে যে ডিজেনারেট হয়ে সেডেড আপ হয়ে মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের সাথে বেরিয়ে গেছিল, এই আর্লি পলিফায়েটিভ ফেজ এবং লেট পলিফায়েটিভ ফেজে এসে সে কিন্তু এমবেডেড করে এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে। এরপরে আসছে সিক্রেটারি ফেজ, সিক্রেটারি ফেজ মানে কি, যেটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি 16 থেকে 26 দিনের মাথায়। এখানে কি হচ্ছে, দ্য ফেজ অকার্স আফটার দ্য পলিফারেটিভ অ্যান্ড সাইমুলটেনিয়াসলি উইথ ওভিউলেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন প্রজেস্টেরন সিক্রেটেড বাই দ্য কর্পাস লুটিয়াম। এই ফেজটা কি হয় অ্যাকচুয়ালি পলিফারেটিভ ফেজে শুরু হলেও এ কিন্তু
দেখুন 16 দিন আছে, আমরা কি বলেছিলাম ওভুলেশন শুরু হয় 14 দিনে, তাহলে 14 দিনে হলে মানে কি এটা পলিফাইটিক ফেজকে ফেজের পরে হলেও এই ফেজে কিন্তু অলরেডি ওভুলেশন ফেজটা কিন্তু ঢুকে যাচ্ছে। তো সেটাই বলছে দ্য ফেজ অকার্স আফটার দ্য পলিফাইটিক ফেজ অ্যান্ড সাইমলটেনিয়াসলি উইথ দ্য ওভুলেশন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, কেননা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেহেতু অলরেডি সিক্রেট হয়ে যাচ্ছে গর্ভের স্লিপ গ্ল্যান্ড থেকে, তার ইনফ্লুয়েন্সে অলরেডি ওভুলেশন হয়ে যাচ্ছে 14 দিনের মাথায়, তাহলে ওভুলেশন এটা হচ্ছে ওভারল্যাপ করে যাচ্ছে সিক্রেটারি ফেজটা, তাই তো? মানে সিক্রেটারি ফেজটা কিন্তু শুধুমাত্র ওভুলেশন শেষ করে হচ্ছে না, ওভুলেশন চলাকালীন কিন্তু সিক্রেটারি ফেজটা শুরু হচ্ছে। ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম থিকনেস টু অ্যাপ্রক্সিমেটলি 3.5 সেন্টিমিটার, এই পিরিয়ডে এসে দেখা যায় ফাংশনাল লেয়ারটা যেটা পলিফারিক লেট পলিফারিটিক ফেজে ছিল 2.5 সেন্টিমিটার, এই সিক্রেটারি ফেজে এসে দেখা যায় সেই লেয়ারটা আরও থিকেন হয়ে গেছে, দিয়ে 3.5 মিলিমিটার হয়ে গেছে অ্যান্ড বিকাম মোর স্পঞ্জি ইন অ্যাপিয়ারেন্স ডিউ টু গ্ল্যান্ড আর টট টু আস, কেননা ওখানটায় যত ওই ফাংশনাল লেয়ারে কি বলেছিলাম যে টিবিউলার গ্যান্ডিউলার যে টট টু আস যে গ্ল্যান্ডগুলো ছিল ওখান ওগুলো কি হয় আরও বেশি হাইপারপ্লেসিয়া হয়, মানে সংখ্যা এবং সাইজে বাড়তে থাকে, তখন কি হয় ওই জায়গাটা কি হয় যে ওই যে আটারিগুলো আছে বা ভেসেলসগুলো আছে ওরা কি করে পেঁচিয়ে যায়, যে সেখানে টটুয়াস হয়ে যায়, টটুয়াস কথার মানে কি পেঁচিয়ে যায়, তাই তো? সেই জন্য সেই জায়গাটা আরো বেশি স্পঞ্জি হয়ে যায়, সেই জন্য ফাংশনাল লেয়ারে যেটা সে থিকেনিং ছিল 2.5 সেন্টিমিটার, সিক্রেটারি ফেসে ফেজে এসে দেখা যায় সেইটা সাইজ থিকেনিং হয়ে গেছে, থিকেন হয়ে গেছে, ঠিক হয়েছে 3.5 মিলিমিটার। এরপরে কি হচ্ছে ব্লাড সাপ্লাই টু দিস এরিয়া ইজ ইনক্রিজড, এখানে প্রচুর পরিমাণে আগের থেকে অনেক বেশি ব্লাড সাপ্লাই বেড়ে যায়, গ্ল্যান্ড প্রোডিউস নিউট্রিটিভ সিক্রেশন লাইক এ গ্লাইকোজেন, আমি একটু আগে যখন প্রলিফারেটিভ ফেজ পড়াতে গেছিলাম তখন বলেছিলাম ফাংশনাল লেয়ারের কাজই হচ্ছে নিউট্রিশন অক্সিজেন ব্লাড এগুলো সাপ্লাই করা যাতে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা এমবেডেড হয় প্রপারলি এবং ফার্টিলাইজ বা ওভাম যদি ওখানে কোনো কারণে ইমপ্ল্যান্ট হয় সেটা যেন অবশ্যই সে একটা বেবি যেন সেখান থেকে প্রপার নিউট্রিশন সব কিছু সে যেন পায়, সেই জন্য বলছে সেই জন্য বলছে যে এখানে ব্লাড সাপ্লাই প্রচুর পরিমাণে বেড়ে আছে এবং ওখান থেকে গ্ল্যান্ডগুলো থেকে যে নিউট্রিটিভ সিক্রেশনগুলো বেরোচ্ছে গ্লাইকোজেন এটসেট্রা ওগুলো কি করছে সব কিছু কিন্তু ওইখানটা জমা হচ্ছে অ্যাকুমুলেট হচ্ছে এবং এনরিচ করছে যে ইউটেরাইন ওয়ালটাকে। দিস কন্ডিশন লাস্ট ফর অ্যাপ্রক্সিমেটলি 7 ডেজ, এটা হচ্ছে কতদিন লাস্ট করে 7 দিন মতো লাস্টিং করে আউটিং ফর দ্য ফার্টিলাইজড ওভাম, কেননা এটা তখন এই সিক্রেটারি ফেজটা কিন্তু তখন সে ফার্টিলাইজড ওভামের জন্য ওয়েট করে, তার মানে কি ওভুলেশন হয়ে গেল 14 দিনের মাথায়, তারপর যখন 16 দিন থেকে 7 দিন শুরু হলো তখন দেখা যায় এই এই টাইমে যদি ফার্টিলাইজড ওভাম এসে এই ফার্টিলাইজড ওভাম আসে তখন সরি এইটা হ্যাঁ এই টাইমে যদি ফার্টিলাইজড ওভাম এসে ইমপ্ল্যান্ট হয় তাহলে একটা বেবি ডেভেলপ করতে শুরু করে, আর এই সময় যদি কোনো ফার্টিলাইজড না হয়ে থাকে মানে কি ওভুলেশন হলো ওভারি ওভারিতে হচ্ছে যে ওভারি থেকে ওভামটা বেরালো ফ্যালোপিয়ার টিউবে সে হচ্ছে এন্টার করলো কিন্তু সেখানে যদি কোনো স্পার্ম না আসে তখন কি হয় ফার্টিলাইজেশন হলো না, তখন কি হয় আবার কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের দিকে ওটা এগোতে থাকে, তার মানে পরিষ্কার কথায় যদি ফার্টিলাইজেশন হয়ে থাকে তাহলে এটা হচ্ছে তখন জেস্টেশনাল এজের দিকে চলে যায় আর যদি নন ফার্টিলাইজড হয়ে থাকে তাহলে ওটা আবার কিন্তু মেনস্ট্রুয়াল ফেজের দিকে চলে যায়, মানে পরে আবার মেনস্ট্রুয়াল ব্লিডিং এর ওর টাইম হয়ে যায়। এরপরে কি বলছে এন্ডোমেট্রিয়াম বিকাম স্পঞ্জি ভাস্কুলার রিচ ইন গ্লাইকোজেন, তারপরে হচ্ছে স্পাইরাল অ্যান্ড কয়েলড আর্টারি ডেভেলপ অ্যাজ হেমোস্ট্যাটিস, হেমোস্ট্যাটিস কথাটার মানে কি এই যে ভেতরে বললাম অসংখ্য প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে ব্লাড গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে এবং সেখানে ভাস্কুলার
ভাস্কুলারিটি বেরিয়ে যাচ্ছে, ভাইসেলস গুলো বেরিয়ে যাচ্ছে, সেগুলোর কি হয়, সাইনাস গুলো ওপেন হওয়ার চান্স থাকে। সেই সাইনাস গুলো ওপেন হয়ে গেলে কি হবে, প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হবে। তখন ওখানে যে স্পাইরাল এবং কয়েলড আটারি গুলো আছে, স্পাইরাল আটারি গুলো মোটামুটি সাপের মতো বাঁকা বাঁকা, সেগুলো কি করে যে একে অপরকে কিন্তু জড়িয়ে ধরে, মানে চেপে রাখে। তাতে কি হয়, আটারির মধ্যে কয়েলড আটারি এবং স্পাইরাল আটারির মধ্যে কারণে কি হয়, ওর ভেতরে যে ব্লাডটা আছে ওটা কিন্তু বেরিয়ে আসতে পারে না, মানে হেমোস্ট্যাটিস প্রসেসটা ওখানে মেনটেন হয় বলে সিক্রেটারি ফেজে কিন্তু কোনো টাইপের ব্লিডিং হয় না। নেক্সট হচ্ছে কি, প্রি মেনস্ট্রুয়াল ফেজ, যেটা হচ্ছে 3 নম্বর, 27 তারিখ দিন থেকে 28 দিন, এটা হচ্ছে 2 দিন লাস্টিং করে। প্রি মেনস্ট্রুয়াল ফেজে কি হয়, ডিউ টু রিগ্রেশন অফ কর্পাস লিটিয়াম, এই সময় যেহেতু আস্তে আস্তে কর্পাস লিটিয়ামের আর কোনো কাজ থাকছে না, সেটি হচ্ছে রিগ্রেস্ট করে যাচ্ছে, তখন কি হচ্ছে, দ্য লেভেল অফ ওভারিয়ান হরমোন ডিক্রিজ, তখন ওভারিয়ান হরমোনের কিন্তু লেভেলটাও কিন্তু কমে যাচ্ছে। তখন কি হচ্ছে যে এই 2 দিন কেটে যাওয়ার পরই 1 থেকে 5, মানে আমরা শুরুতে কি বলেছিলাম, আর্লি পলিফাইটিভ ফেজ আমার শুরু হয়েছিল 5 থেকে, না আমি বলেছিলাম 14 ডেজ, সেই যে 4 ডেজ বা সেই যে 5 ডেজটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, তার মানে কি যেটাকে আমরা বলছি মেনস্ট্রুয়েশন বা ব্লিডিং বা হচ্ছে মেনসেস বা পিরিয়ড। ফিজিক্যালি ইট ইজ এ টার্মিনাল ফেজ অফ রিপ্রোডাক্টিভ সাইকেল, আমরা শুরুতে বলি মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পর সব ফেজগুলো হয়, তা কিন্তু নয়। প্রথমে আর্লি পলিফায়েটিভ ফেজ, তারপরে লেট পলিফায়েটিভ ফেজ, তারপর সিক্রেটারি ফেজ, তারপর প্রি মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে মেনস্ট্রুয়াল ফেজ, তারপরে যদি ফার্টিলাইজেশন না হয়ে থাকে তাহলে আবার আর্লি পলিফায়েটিভ ফেজ। তার মানে অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যালি দেখতে গেলে কিন্তু মেনস্ট্রুয়াল ফেজটা হচ্ছে 1 to 5 ডেজ হচ্ছে, এবং এটা হচ্ছে লাস্টিং করে, এবং এটা হচ্ছে টার্মিনাল ফেজ। ইফ নট ফার্টিলাইজড ফলিকুলার ফেজ অফ ওভারিয়ান সাইকেল বিগিন, তাহলে এর মধ্যে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে আবার ফলিকুলার সাইকেল শুরু হয়। এবার আমরা যাব ফলিকুলার সাইকেলটা কি, তাই তো। তারপরে কি বলছে, এন্ডোমেট্রিয়াম ইজ সেডেড আপ, এই পিরিয়ডে কি হয়, এন্ডোমেট্রিয়াম সেডেড আপ হয়ে বেরিয়ে আসে টু দ্য বেসাল লেয়ার উইথ ব্লাড ফ্রম দ্য ক্যাপিলারিস, এবং ক্যাপিলারি সমস্ত কিছুগুলো টর্ন হয়ে ওখান থেকে কি হয়, আনফার্টিলাইজড ওভামটা ক্যাপিলারিগুলো থেকে ব্লাড সমস্ত কিছু কিন্তু ডিউরিং মেনস্ট্রুয়াল ব্লিডিং এগুলো হচ্ছে বেরিয়ে যায়। আর কি হয়, দ্য স্পাইরাল আর্টারিস অফ এন্ডোমেট্রিয়াম গো টু স্প্যাজম, যখন এই ব্লিডিংটা স্টার্ট করে তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারে যে কয়েলড এবং স্পাইরাল আর্টারিগুলো ছিল তারা তখন কি করে, কন্ট্রাক্ট করতে শুরু করে, মানে স্প্যাজম করে। যেই স্প্যাজম করে তখন কিন্তু যে পরিমাণ ফ্লো হয়ে বেরিয়ে যাওয়ার কথা সেই পরিমাণ আর হয় না, তখন হেমোস্ট্যাটিস মেনটেন হয়, আস্তে আস্তে ব্লিডিংয়ের পরিমাণটা যত দিন যায়, মানে 1 তারিখ 1 দিন 2 দিন 3 দিন করে যত দিন যায় আস্তে আস্তে ব্লিডিংয়ের পরিমাণটা কমে যায়। নর্মাল রেগুলার ব্লিডিং লাস্ট ফর 3 to 5 ডেজ ইন কনসিডারেবলি নর্মাল, যদি 3 থেকে 5 দিন হয় সেটাকে নর্মালি ধরা হয়, কখনো কখনো কারোর কারোর সেটা 7 ডেজও লাস্টিং করতে পারে, সেটা আমরা শুরুতেই পড়েছি। 2 to 8 ডেজ হচ্ছে যে এটা ভ্যারিয়েশন হতে পারে ডিফারেন্ট ওমেনদের ক্ষেত্রে। তারপর কি, অ্যাভারেজ ব্লাড লস ডিউরিং মেনসেস 50 to 120 ml, দেন ব্লাড ইজ ইনহিবিটেড ফ্রম দ্য ক্লটিং ডিউ টু এনজাইম অ্যান্ড কন্টিন দ্য, যখন ব্লাডটা লস হয়ে যাওয়ার পরই কি হয়, ব্লাডটা আস্তে আস্তে কমতে থাকে এই যে স্পাইরাল এবং কয়েল আর্টারিগুলোর মাধ্যমে, তারপরে আস্তে আস্তে কি হয় ওখানে ক্লটিং ফ্যাক্টর কাজ করতে শুরু করে, ওই ক্লটিং ফ্যাক্টরির জন্য যে এনজাইমগুলো যে সেগুলো কি হয় এন্ডোমেট্রিয়াম লেয়ারের ওখানটায় থাকে, সেইখান থেকে ওই এনজাইমগুলো সিক্রেট হয় যেটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং ব্লাড ক্লট করতে শুরু করে। আস্তে আস্তে যখন 1 তারিখ থেকে 5 তারিখের দিকে যায় বা 6 তারিখের দিকে যায় তখন ব্লিডিং এর পরিমাণও তখন কমতে থাকে। তাহলে একটু আমরা একটু ফিকচারাইজেশন চলিয়ে, এই যে দেখুন যেটা এতক্ষণ ধরে বললাম যে 1 to 5 ডেজ মেনস্ট্রুয়াল ফেজ চলতে থাকে, তারপরে হচ্ছে 5 to 13 ডেজ বা 14 ডেজ অবধি যেটা হচ্ছে প্রলিফায়েটিভ ফেজ চলে, যেখানে প্রলিফায়েটিভ ফেজ কি বললাম আর্লি পলিফায়েটিভ ফেজ হয়, যেখানটা আস্তে আস্তে এইটা হচ্ছে 1.5 সেন্টিমিটার হয়, তারপরে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, লেট পলিফায়েটিভ ফেজে 2.5 সেন্টিমিটার ইউটেরাইন ওয়ালটা এমবেড হতে শুরু করে। তারপরে হচ্ছে কি ওভিলুশন,
শুরু হয়, মানে চোদ্দ দিনের মাথায় ওভুলেশন। এই ওভুলেশন শুরু হওয়ার আগেই কিন্তু এখানে সিক্রেটারি ফেজ শুরু হয়ে যায়। এই সিক্রেটারি ফেজটা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে, তারপরে ওভুলেশন হওয়ার পর সিক্রেটারি ফেজে কি হচ্ছে, ইউটেরাস এন্ডোমেট্রিয়াম লেয়ারটা দেখুন আরো বেশি হাইপারপ্লেসিয়া হয়ে যাচ্ছে, আরো বেশি ওখানে গ্ল্যান্ডুলার হয়ে গেছে, আরো বেশি ভাস্কুলারিটি হয়ে গেছে, আরো বেশি স্পঞ্জি লেয়ারের থিকেনিংটা আরো 3.5 সেন্টিমিটার হয়ে গেছে। তারপরে হচ্ছে যেই সেক্রেটারি ফেজে যাওয়ার পরে, তারপরে এখানটা আসছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ। প্রি মেনস্ট্রুয়াল ফেজে কি হয়, ডিউ টু এফেক্ট অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, আস্তে আস্তে কি হয় যে এগুলোর অ্যাক্টিভিটি কমে যায় এবং ইউটেরাস এখানটায় যে কয়েল এবং স্পাইরাল আটারিগুলো আছে এরা হেমোস্ট্যাটিস প্রসেসটাকে মেনটেন করে, যার জন্য এই টাইমে কোনো ব্লিডিং বেরিয়ে যায় না। এবার যখন 28 দিনের সাইকেল যদি হয়, এটা দেখানো হয়েছে 28 দিনের যায় সাইকেল, যেই 28 দিন পেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, মানে এই যে যেটাকে টার্মিনাল ফেজ বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে এই যে প্রাইম ফেজ হিসাবে দেখানো হয়েছে। এই টার্মিনাল ফেজে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন হচ্ছে দেখা যাচ্ছে যদি ফার্টিলাইজড না হয়ে, কোনো ফার্টিলাইজার না হয়ে থাকে, তখন ইউটেরাইন ওয়ালে এত যে লেয়ারটা যে তৈরি হলো মানে এমবেডেড হলো, সেগুলো আস্তে আস্তে সেগুলো সেরে ঢাপ হতে বা ব্রেকডাউন হতে শুরু করে এবং ফ্রম দ্য ইউটেরাইন ক্যাভিটি এবং থ্রু ভ্যাজাইনাল অরিফিস এটা হচ্ছে বেরিয়ে আসে মেনস্ট্রুয়েশন এর আকারে। এটাই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। এরপরে আসছে ওভারিয়ান সাইকেল। ওভারিয়ান সাইকেল এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা দুটো পড়েছিলাম, একটা বলেছিলাম যে ওভারিয়ান সাইকেল, একটা এন্ডোমেট্রিয়াল সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেল। অলরেডি আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়লাম, এবার বলেছিলাম ওভারিয়ান সাইকেল। আমি আরেকটু ব্যাকে চলে যাই, একটু মনে করে নিই যে ওভারিয়ান সাইকেলে কী কী চেঞ্জেস ঘটবে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল আমাদের ডিটেলস জানা হয়ে গেল, আর্লি পলিফ্যাটিভ ফেজ জানা হলো, লেট পলিফ্যাটিভ ফেজ জানা হলো, সিক্রেটারি ফেজ জানা হলো, প্রি মেনস্ট্রুয়াল ফেজ জানা হলো এবং মেনস্ট্রুয়াল ফেজ জানা হলো। এবার হচ্ছে ওভারিয়ান সাইকেলে আমরা কি জানবো, যে গ্রাফিয়ান ফলিকলটা কিভাবে ম্যাচিওর করছে, কিভাবে ওভুলেশন হচ্ছে এবং কিভাবে কর্পাস লুটিয়াম ফরমেশন হচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন আছে দ্য ফলিকুলার ফেজ, মানে যেটা প্রথম ফেজ অফ ওভারিয়ান সাইকেল। এখানে কি হয়, এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল ম্যাচুরেশন ফেজও বলা হয়ে থাকে। এখানে কি বলছে, থ্রু আউট ইয়ার স্মল প্রাইমর্ডিয়াল ফলিকল কন্টেন্ট প্রাইমারি ওসিস্ট ইন ওভারি, মানে থ্রু আউট ইয়ার মানে সারা বছর ধরে কি হয়, ওভারিতে ছোট্ট ছোট্ট প্রাইমর্ডিয়াল ফলিকল থাকে, যেগুলোকে বল যার মধ্যে প্রাইমারি উশিষ্ট থাকে, সেগুলো কি করে আস্তে আস্তে ডেভেলপিং লার্জ প্রি ওভুলেটরি অ্যান্ড গ্রাফিয়ান ফলিকল কন্টেন্ট সেকেন্ডারি উশিষ্টে কনভার্ট হয়ে যায়। তার মানে কি বললাম, প্রথমে বললাম সারা বছর ধরে কি হয় যে থ্রু আউট ইয়ার একটা ওভারির মধ্যে প্রাইমারি উশিষ্ট হচ্ছে যে এই প্রাইমারি প্রাইমর্ডিয়াল ফলিকেলের মধ্যে থাকে। তারপরে কি হয়, ওগুলো কি করে ডেভেলপ করতে শুরু করে, দিয়ে কি করে তার মধ্যে যে গ্রাফিয়ান ফলিকলগুলো সেগুলোকে ডেভেলপ করতে, গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যে সেকেন্ডারি উসিস্টগুলো আছে সেগুলোকে এবার ডেভেলপ করতে শুরু করে। এবার সেটা কিসের জন্য হয়, এবার কি হয় না কিসের জন্য হয় না, এবার বলছি লো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন স্টিমুলেট দ্য হাইপোথ্যালামাস। তারপরে কি হয় যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেলটা যেহেতু এই সময় কম থাকে, কেননা এই যে ডিউরিং দ্য ম্যাচুরেশন অফ দ্য গ্যাফিয়ান ফলিকল এই সময় কি হয় যে ওভারি থেকে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কিন্তু সিক্রেশনটা অনেক কম বেরায়। যে কম বেরায় এরা কি করে, এই লো সিক্রেশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরনটা স্টিমুলেট করে হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে কিসের জন্য, তাকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন প্রডিউস করার জন্য। কেননা গোনাডোট্রপিন রিলিজ হরমোন কিন্তু ফলিকেল স্টিমুলেটিং হরমোন এবং লিউটেরাইজিং হরমোনটা প্রোডাকশন করবে, কোথা থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। এবার ফলিকেল স্টিমুলেটিং হরমোন বেরোলো, ফলিকেল স্টিমুলেটিং হরমোন সিক্রেট হওয়ার পরে এটা কি করে, কন্ট্রোল করে গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি অফ দ্য গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকলের ম্যাচুরিটি তাকে হচ্ছে যে বা তাকে গ্রোথ করতে বা ম্যাচিওর করতে তখন ফলিকাল স্টিমুলেটিং হরমোনটা হেল্প করে। এবার গ্রাফিয়ান ফলিকল হরমোন যেই ম্যাচিওর হয়ে গেল
তখন সে কি করে আবার বিগিন টু সিক্রেট ইস্ট্রোজেন, সে আবার ইস্ট্রোজেন সিক্রেট করতে শুরু করলো। এই ইস্ট্রোজেনের মধ্যে তখন কি থাকে, ইস্টাডিয়াল থাকে, ইস্ট্রন থাকে, ইস্ট্রিয়ল থাকে। এবার কি হচ্ছে, ইস্ট্রোজেন যেই সিক্রেট করতে শুরু করলো, এই ইস্ট্রোজেনের মধ্যে ইস্টাডিয়ালের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকলো। যেই ইস্টাডিয়ালের পরিমাণটা বাড়তে থাকলো, সে তখন ওভারিতে সার্জ দ্য লিউটিনাইজিং হরমোন, তখন লিউটিনাইজিং হরমোনের পরিমাণটাকে কমাতে থাকলো। হোয়েন দ্য ইস্টাডিয়াল পিক, এবার ইস্টাডিয়ালের পরিমাণটা যখন একদম পিক লেভেলে পৌঁছে যায়, মানে একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়, তখন দেখা যায় যে ফলিকাল স্টিমুলেটিং হরমোনটা কিন্তু আবার তার সিক্রেশনটা কিন্তু কমে গেছে। এবার রিডিউস হরমোন, ফলিকাল স্টিমুলেটিং হরমোন, এই যে ফলিকাল স্টিমুলেটিং হরমোনটা রিডিউস হয়েছে, তারপরে কি হয়, স্লোয়িং ফলিকাল গ্রোথ। তখন কি হয়, ফলিকুলার গ্রোথটা যেরকম বেড়ে গেছিল, ফলিকুলার গ্রোথটা কিন্তু আবার কমে যায়, অ্যান্ড লিড টু ফলিকুলার ডেথ, আস্তে আস্তে ফলিকুলার ডেথ বা অ্যাট্রেসিয়া ঘটায়। ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে ওই যে ফলিকুলার গ্রোথগুলো করেছিল সেগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় করতে শুরু করে। সবশেষে দেখা যায় আস্তে আস্তে লার্জেস্ট ডমিনেন্ট ফলিকুলার সিক্রেট, প্রচুর পরিমাণে ডমিনেন্ট ফলিকুলার সিক্রেট হচ্ছে, এবং ফলিকুলার ফলিকাল স্টিমুলেটিং হরমোনটা কমপ্লিটলি কমতে কমতে একদম সাপ্রেসড হয়ে গেছে, অ্যান্ড বাল্চ দ্য সারফেস অব দ্য ওভারি অ্যান্ড বিকাম দ্য কম্পিটেন্ট টু ওভালি ওভিউলেট, এবং ওভারির ওপরে একটা বালজিং সারফেস তৈরি করেছে, এবং ওভারিটাকে ওভিউলেশন করার জন্য সে কী করেছে, প্রিপেয়ার করে দিয়েছে। তাহলে ফলিকুলার ফেজে কী দেখলাম, যেরকম আমরা প্রিমেন্সট্রুয়াল ফেজে কী দেখেছিলাম, প্রোলিফারেটিভ যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে তৈরি করছে, ফলিকুলার ফেজে হচ্ছে যে কী করে, ওভারিটাকে তৈরি করে, তাই তো? সেখানে কিছু হরমোন রেসপন্সিবল আছে, সেইগুলোই পর পর কীভাবে সেটাকে কন্ট্রোল করেছে সেইটা বলেছে। তাহলে ফলিকুলার ফেজে হচ্ছে ওভারির মধ্যে যে গ্রাফিয়ান ফলিকুলটা আছে সেটাকে যেরকম ম্যাচিওর করলো, সেরকম ওভারিটাকেও কিন্তু যাতে ওভিলিউশন হয়, মানে সে ম্যাচুরিটি থেকে বেরিয়ে গিয়ে সেটাকে ফেটে গিয়ে যাতে সে বেরিয়ে যেতে পারে, সেটাও কিন্তু করতে হেল্প করে। ঠিক আছে, কি হলো, এই যে এইখানটা দেখুন, একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে যে আস্তে আস্তে এখানে প্রি প্রাইমর্ডিয়াল ফলিকেলগুলো হচ্ছে, এই যে প্রথমে হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকেল, প্রথমে প্রাইমারি ওসিস্টে এখানটা হচ্ছে থাকছে, তারপর আস্তে আস্তে এগুলো হচ্ছে গ্রোয়িং ফলিকেল, অনেক অনেক বেশি সেগুলো হচ্ছে পলিফারেট বা গ্রো করতে শুরু করছে, এবং সেখানে কিছু গ্র্যানুলেশা সেল আছে, সেই গ্র্যানুলেশা সেলের মধ্যেই কিন্তু সেই গ্রোয়িং ফলিকেলগুলো আস্তে আস্তে ডেভেলপ করে। তারপরে প্রাইমারি প্রাইমর্ডিয়াল থেকে তারপরে কি আসছে, উসিস্ট তৈরি হতে শুরু করছে, প্রাইমারি উসিস্ট থেকে সেকেন্ডারি উসিস্ট তৈরি হওয়া শুরু হচ্ছে, সেই উসিস্টটা তৈরি হচ্ছে, সেখানে একটা ক্যাভিটি ফর্মেশন করছে, সে একটা ক্যাভিটির মধ্যে থাকছে, তারপরে কি হচ্ছে, সেই উসিস্ট থেকে আবার ডেভেলপমেন্ট হচ্ছে, সে কি করছে, তার ওই যে ক্যাভিটিটা তৈরি হয়েছিল সেখান থেকে সে নিজেকে সেভ করে একটা কমপ্লিট ডেভেলপমেন্ট হয়ে উসিস্টটা বেরিয়ে এলো, তারপরে সেটা যাচ্ছে কি যে সেই উসিস্টটা সমস্ত এই এই সমস্ত রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই যে পার্টগুলোতে, এইখানে অনেক সিলিয়া থাকে, ওই বলেছিলাম একটা থেকে আরেকটা জিনিসকে প্রপেল বা চালনা করার জন্য, মানে এই কাজটা হয়ে যাওয়ার পর ওই দিকে যাওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে সিলিয়া থাকে, তাদের কাজই হচ্ছে এখানে অ্যাক্টিভিটিটা হয়ে যাওয়ার পরই তাকে এখানে মুভ করে দেয়া। তাহলে ডিউ টু ফলিকেল স্টিমুলেটিং হরমোন দেখা যাচ্ছে এখানে গ্রাফিয়ান ফলিকেলের তার অ্যাক্টিভ ম্যাচুরেশনটা এখানে শুরু হচ্ছে। তারপরে কি হচ্ছে, ডিউ টু লিউটিনাইজিং হরমোন এখানটায় কি হচ্ছে, এটা এমবেডেড করছে, যে ওভারিটাকে এমবেডেড করা শুরু করছে। তারপরে ওভিলেশন মানে 14 দিনের মাথায় এসে দেখা যাচ্ছে এই যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেলটা থেকে এটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, ম্যাচিওরটা হচ্ছে রাপচার করে গেছে, এবং এখানে যে ভেতরে যে ওভামটা ফর্মেশন হয়েছিল, মানে এই যে উসিসটা ডেভেলপ করে এখানে একটা ওভাম ফর্মেশন করেছিল, এই যে ইয়েলো কালারটা, সেটা ওভাম বা এ, সেটা কি করছে, এবার হচ্ছে ওভারিটা থেকে রাপচার হচ্ছে, গ্রাফিয়ান ফলিকেলের লেয়ারটা থেকে বেরিয়ে আসছে, দে কমপ্লিটলি আউট অফ ওভারি ওটা বেরিয়ে চলে আসছে ডিউরিং ওভিলেশন। এই টাইমে যদি ফিমব্রি কি, এই টাইমে কি করছে, এখানে ফ্যালোপিয়ান টিউব আছে উটেরাসের, এই ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রি কি করছে, এই এগটাকে ক্যাচ করে নিচ্ছে,
ক্যাচ করে সে ফ্যালোপিয়ান টিউবে সে তা নিয়ে চলে যাচ্ছে। সেখানটায় গিয়ে যদি কোনো স্পার্মাটোজোয়া বা স্পার্ম থাকে তাহলে সে কী করছে, তার সাথে তাকে মিট করাচ্ছে। তারপর জাইগট ফরমেশন হচ্ছে, তারপর মরুলা ফরমেশন হচ্ছে, তারপরে ব্লাস্টোসিস, তারপর সেটা ইউটেরাইন ক্যাভিটি থেকে এমবেড করছে। কিন্তু এইটা বেরাবার পরই যদি এখানটায় কোনো রকম না ফার্টিলাইজেশন হওয়ার চান্স থাকে তখন কি হচ্ছে, আবার এই ফলিকলগুলো এমটি হয়ে যাচ্ছে, দিয়ে কর্পাস লুটিয়ামটা তখন কি হচ্ছে ডিজেনারেট করতে শুরু করছে। সে মানে ইয়েলো কালারের এরকম ফরমেশন তৈরি হচ্ছে, তারপরে সে আবার ডিজেনারেট মানে কমপ্লিটলি ডিমাইস হয়ে যাচ্ছে, মানে একটা নষ্টই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা আমরা আরেকটু আসছে। তো এটা গেল ফলিকুলার ফেজ। এরপরে হচ্ছে যে ওভিলিউশন, ওভিলিউশন কথাটা বলে দিয়েছি, শুধু জাস্ট এখানে পড়ে যাওয়া যেখানে কি লেখা আছে। ওভিলিউশন ইজ দ্য প্রসেস হোয়ার বাই দ্য ডমিনেন্ট ফলিকিউল রাপচার। কি বললাম একটু আগে, যেখানটা ডমিনেন্ট ফলিকুলার থেকে ওভিলিউশন একটা হচ্ছে বা ওভামটা হচ্ছে রাপচার হয়ে বেরিয়ে আসছে, তাই তো? বেরিয়ে হয়ে কি হচ্ছে, অ্যান্ড ডিসচার্জ দ্য সেকেন্ডারি ওসিস্ট, প্রাইমারি ওসিস্টটা সেকেন্ডারি ওসিস্টে হচ্ছে যে ওখানটা হচ্ছে যে ডিসচার্জ করছে ইনটু দ্য ইউটেরাইন টিউব, এবং সেখানে ইউটেরাইন টিউবে ঢুকছে, হোয়ার ইট অ্যাওয়েটস ফর ফার্টিলাইজেশন। এখানে কি বললাম, এই যে একটা ফার্টিলাইজড হয়ে বেরিয়ে আসার পরে তাকে যখন ফিমব্রি ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রি একে ক্যাচ করে নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে সে ওয়েট করছে যে সেখানে কোনো স্পার্মাটোজোয়া এলে সেখানটায় ফার্টিলাইজেশন ঘটাবে, তাই তো? এবার কি বলছে, গ্রাফিয়ান ফলিকল গ্রোজ অ্যান্ড ম্যাচিওর 10-12 millimeter বাই ফলিকল স্টিমুলেটেড হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনের দ্বারা গ্রাফিয়ান ফলিকলটা হচ্ছে যে 10-12 millimeter ম্যাচিওর করে এবং গ্রো করে যায়। নেক্সট হচ্ছে কি, মোস্ট টু সারফেস অফ দ্য ওভারি, অলরেডি বলেছি যেটা ওভারির সারফেসে আসে, অ্যান্ড পোর্ট্রুড অন ইট, মানে এইটা থেকে বেরিয়ে চলে আসে, মানে ওভারির বাইরে একটা বেরিয়ে চলে আসে। আফটার দ্যাট গ্রাফিয়ান ফলিকল বিকাম টেন্সড, যখন গ্রাফিয়ান ফলিকলটা তারপরে টেন্সড হয়ে যাচ্ছে, রাপচার টু রিলিজ দ্য ওভাম ইনটু ইনফিমব্রে, তখন গ্যাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে যাচ্ছে এবং সেখান থেকে ওভামটা বেরিয়ে যাচ্ছে, ওভামটা বেরিয়ে ফিমব্রি তাকে ক্যাচ করে নিচ্ছে। ওভিলেশন ইজ স্টিমুলেটেড বাই দ্য সাডেন সার্জ অফ দ্য লিউটিনাইজিং হরমোন হুইচ ম্যাচিওর দ্য ওসিস্ট অ্যান্ড উইকেন দ্য ওয়াল অফ দ্য ফলিকল। ওভিলেশনটা অ্যাকচুয়ালি স্টিমুলেট হয় যে লিউটিনাইজিং হরমোনটা যখন সার্জ করছে এবং ইনক্রিজ করছে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা। ঠিক আছে, স্ট্রিক্টলি ক্লিয়ার মিউকাস অ্যাপিয়ার, এই সময় কি হয়, এই যে হরমোনের কারণে মানে লিউটিনাইজিং হরমোন এবং ফলিকাল স্টিমুলেটিং হরমোনের কারণে সার্ভিক্স থেকে কি হয়, স্টিকি থিক মিউকাস অ্যাপিয়ারেন্স হচ্ছে দেখা যায়, মানে একটা ডিসচার্জ বেরোয়। তার মানে সেই জন্য আমরা ওমেনরা যদি একটু, ওমেনরা যারা আছেন তারা একটু খেয়াল করে দেখবেন যে ওভিলিউশনের টাইমে আমরা যদি একটু ফলো করি যে ওই টাইমে কিন্তু আমাদের একটা স্টিকি ডিসচার্জ একটা স্মল অ্যামাউন্টের বেরোয়, সেটার কারণও কিন্তু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফলিকাল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন, অ্যান্ড রেডি টু অ্যাকসেপ্ট দ্য স্পার্ম ফ্রম দ্য ইন্টারকোর্স, এবং সেই মিউকাসটা এবং সেখানটায় কী হয়, লুব্রিকেন্ট করে দেয় এবং সেখানটায় ওভিলিউশনে পরে ওয়েট করে যে স্পার্মের জন্য ডিউরিং ইন্টারকোর্স। অ্যান্ড সাম ওম্যান মে এক্সপিরিয়েন্স, কখনো কখনো কোনো কোনো ওমেনদের ক্ষেত্রে এই টাইমে মানে ওভিলিউশনের টাইমে অ্যাবডোমিনাল পেন হতে পারে, যে কিছু হয়তো কারোর খুব কম টাইম বা লং টাইম একটা অ্যাবডোমিনাল পেন হচ্ছে, কারোর বা লাইট ব্লিডিং হতে পারে, এই সময়ে লাইট ব্লিডিং হওয়াটাকে বলা হয় মিটল সেমার্জ কস্ট বাই দ্য হরমোনাল চেঞ্জেস। এটাও সেই একই যে চেঞ্জেস অফ দ্য ফলিকাল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, এইগুলোর চেঞ্জের কারণে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হয়ে থাকে আর কি। ফলোয়িং ওভিলিউশন দ্য ফার্টিলাইজড অর আনফার্টিলাইজড ওসিস্ট ট্রাভেল টু দ্য ইউটেরাস, ইউটেরাসের মধ্যে ওটা ঢুকে যায়। এইখানটা আমরা ছবিটা আর একবার দেখে নিই, যে এইখানটা ওভিলিউশনের, দেখুন
কিভাবে আছে, যে এইখান থেকে যখন হচ্ছে যে প্রাইমারি উশিষ্টা ডেভেলপ করছে ডিউ টু প্রেজেন্স অফ দ্য লিউটেনাইজিং হরমোন, ওটা সেকেন্ডারি উশিষ্ট হচ্ছে, তারপরে সেটা ম্যাচিওর করছে, তারপর সেটা গ্রো করছে, তারপরে গ্যাফিয়ান ফলিকলটা কমপ্লিটলি ম্যাচিওর করছে, দিয়ে ওভারি তার উপরে আসছে এবং ওভারি থেকে প্রোট্রুট করে বেরিয়ে আসছে। ওভারি থেকে প্রোট্রুট করে গ্যাফিয়ান ফলিকলটা যখন বাইরে বেরিয়ে এলো, বাইরে বেরিয়ে আসার পর ডিউ টু প্রেজেন্স অফ হরমোনাল ইনফ্লুয়েন্স কী করছে, গ্যাফিয়ান ফলিকল রাপচার হয়ে যাচ্ছে। যেই রাপচার হচ্ছে ওর মধ্যে যে এগ বা ওভামটা আছে সেটাকে কি করছে, সেটা কি করছে, ফিমড়িগুলো কি করছে, ফ্যালোপিয়ান টিউবের ফিমড়ি তারা ক্যাচ করে নিচ্ছে, দিয়ে তারা প্রপেল করে দিচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। এখানটায় ওই ওভামটা ওয়েট করে কোনো স্পার্মাটোজোয়ার জন্য, কেননা স্পার্মাটোজোয়া থাকলে সেখানে ফার্টিলাইজেশন হওয়ার স্কোপ পাবে, আর স্পার্মাটোজোয়া যদি না পায় তাহলে আবার সেটা মেনস্ট্রুয়াল সাইকেলে রিভার্ট করবে। আর যদি এখানটায় ফার্টিলাইজেশন হয়ে থাকে তাহলে এটা আমরা কি বলেছিলাম যে টু সেল ডিভিশন, ফোর সেল ডিভিশন এবং মাল্টিপল ফোর ডিভিশন, মানে মডুলা ব্লাস্টোসিস ইত্যাদি ফর্মেশন হয়ে এখানে ইমপ্লান্টেশন হয়ে সেখানটা আলটিমেট বেবি ডেভেলপমেন্ট করবে। এরপরে আসছে লিউটিয়াল ফেজ, যেটা হচ্ছে থার্ড ফেজ ফেজ অফ দ্য ওভারিয়ান সাইকেল। থার্ড ফেজে কি হচ্ছে, ফর্মেশন অফ দ্য কর্পাস লিউটিয়াম, আরেকটা আছে ফর্মেশন অফ দ্য ডিমাইস অফ দ্য কর্পাস অ্যালবিকান্স। ফর্মেশন অফ দ্য কর্পাস লিউটিয়ামে কি হচ্ছে, রেসিডিউয়াল রাপচার ফলিকল পলিফারেট, রেসিডিউয়াল রাপচার ফলিকল পলিফারেট অ্যান্ড ফর্ম এ ইয়েলো ইরেগুলার স্ট্রাকচার। আমরা একটু আগে এখানে একটা পিকচার এসে দেখেছিলাম কি, এখানে যখন গ্যাফিয়ান ফলিকল ম্যাচিওর ফার্টিলাইজড হলো না, তখন রেস্ট যে ফলিকলটা, রেসিডিউয়াল বলতে যে বাকি যে ফলিকেলগুলো থেকে গেল, তারা কি করে আস্তে আস্তে আর ডেভেলপ করার কিছু পায় না, তখন এরকম একটা ইয়েলো কালার একটা পাউচের ফর্মেশন হয়, আস্তে আস্তে ডিমাইস মানে মারা যায়, সেইটাই হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজে কি বলছে, ফর্মেশন অফ দ্য কর্পাস লিউটিয়াম, রেসিডিউয়াল রাপচার ফলিকল, রেসিডিউয়াল যে যে ফলিকলগুলো আছে সেগুলো পলিফারেট করতে শুরু করে অ্যান্ড ফর্ম এ ইয়েলো ইরেগুলার স্ট্রাকচার। তার মানে একটা ওভামই ম্যাচিওর করার পরে, মানে গ্যাফিয়ান ফলিকল ম্যাচিওর করার পরে একটা ওভাম চলে গেছে যে ফ্যালোপিয়ান টিউবে, বাট রেস্ট যে ফলিকলগুলো আছে তারা কি করে পলিফারেট করতে শুরু করে, পলিফারেট করতে শুরু করে তারা একটা ইয়েলো ইরেগুলার একটা স্ট্রাকচার ফর্মেশন করে, এবং আপ টু 14 ডেজ গোস থ্রু দ্য পলিফারেশন, ভাস্কুলারেশন, ম্যাচুরেশন, রিগ্রেশন, বিকাম ইয়েলো বডি বডি, মানে যখন ওভিলিউশন হয়ে যাওয়ার পরে বাকি যে ফলিকুলারগুলো আছে তারা নিজেদের মধ্যে নিজেরা ফলিফারেশন মানে আরও অনেক বেশি সেল ডিভিশন হতে শুরু করে, ভাস্কুলারাইজেশন মানে সেখানে অনেক বেশি ভাস্কুলারিটি আরও বাড়তে থাকে, ম্যাচুরিটি তারা আরও বেশি নিজেদের ম্যাচিওর করতে শুরু করে, রিগ্রেশন করতে শুরু করে মানে আরও এনরিচ করতে শুরু করে, এবং আস্তে আস্তে ওগুলো একটা ইয়েলো বডিতে হচ্ছে ফর্মেশন হয়ে যায়। তারপরে কি হচ্ছে, এগুলো কি করছে, প্রোডিউস ইস্ট্রোজেন পজিস্টোরন ফর অ্যাপ্রক্সিমেটলি 2 weeks টু ডেভেলপ দ্য এন্ডোমেট্রিয়াম হুইচ অ্যাওয়ার্ড টু দ্য ফার্টিলাইজড ওসিস্ট, কন্টিনিউ ইটস রোল আনটিল দ্য প্লাসেন্টা ইজ ডেভেলপ। এগুলো কি করে, ইস্ট্রোজেন পজিস্টোরনটা প্রোডিউস করতে হেল্প করে মিনিমাম 2 weeks, ইভেন এন্ডোমেট্রিয়াম ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরও এটা 2 weeks আরও হেল্প করে যে এন্ডোমেট্রিয়ামটাকে এনরিচ করে রাখতে, এবং যদি ফার্টিলাইজড হয়ে যায় তাহলে ফার্টিলাইজড হয়ে যাওয়ার পর ওই যে ব্লাস্টোসিস্টটা যখন ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে ইউটেরাইন ওয়ালে, তখন তারপরে তো প্লাসেন্টা ডেভেলপ করছে, তখন অবধিও কিন্তু এই কর্পাস লিউটিয়ামটা কিন্তু তার অ্যাক্টিভিটিটা চালিয়ে যায়। তারপরে কি, আফটার ওভিলেশন ফ্রম রাপচার অফ গ্রাফিয়ান ফলিকল কর্পাস লিউটিয়াম কোলাপস, এবার ওভিলেশনটা জাস্ট হয়ে যাওয়ার পরে কি করে যে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে গেল, তারপর ওভিলেশন হয়ে গেল, তখন কিন্তু কর্পাস লিউটিয়ামগুলো আর প্রলিফারেট করতে পারে না, আর তারা নিজেদের ভাস্কুলারিটি বজায় রাখতে পারে না, তারা কি করে আস্তে আস্তে কোলাপস হতে শুরু করে, অ্যাট্রোপি নেক্রোস্ট হতে শুরু করে, এবং শেষে তার একটা হোয়াইট বডি নেক্রোস্ট একটা বডিতে তৈরি হয়ে যায়। ঠিক আছে, ডিউ টু লো ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন দ্য হাইপোথ্যালামাস প্রডিউস, এই সময় কি হয় যেহেতু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেলটা প্রচুর পরিমাণে কমে যায়, সেই জন্য কি হয় হাইপোথ্যালামাস কি করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন মানে প্রডিউস করে, এবং অ্যান্টেরিয়র পিটুইটারিকে হচ্ছে স্টিমুলেট করে, দিয়ে হচ্ছে যে কি
ফলিকেল স্টিমুলেটিং হরমোন আবার প্রডিউস করে, যাতে আবার এই ওভুলেটরি সাইকেলটা আবার শুরু হতে পারে। নেক্সট কি বলছে, ইফ ফার্টিলাইজেশন অকার, কিন্তু যদি ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে কি করে, ইট ডেভেলপ ইনটু এ কর্পাস লিউটিয়াম ইন প্রেগনেন্সি, তখন প্রেগনেন্সির কর্পাস লিউটিয়ামে এটা কনভার্ট হয়ে যায়। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে এটা আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন তৈরি করে, দিয়ে আবার মেনস্ট্রুয়াল সাইকেল তৈরি করে। আর যদি এটা ফার্টিলাইজেশন এর মাঝখানে হয়ে যায়, মানে ওভুলেশনের পরেই ফার্টিলাইজেশন হয়ে যায়, হিসাবে এটা কি করে এবার নিজেকে ডেভেলপ করতে শুরু করে। আর লাস্ট অবধি ডিমাইস অফ কর্পাস অ্যালবিকান্স, মানে কর্পাস অ্যালবিকান্স গুলো ব্রেকডাউন করতে নিকৃষ্ট হতে শুরু করে, আলটিমেট ডিস্ট্রয় হয়ে যায়। এইটা হচ্ছে টোটাল ওভুলেটরি ফেজ। তার মানে হচ্ছে ওভারিয়ান সাইকেলের মধ্যে আমরা তিনটে ফেজ দেখছি, একটা ফলিকুলার ফেজ, যেই ফেজে অ্যাকচুয়ালি প্রাইমারি ওসিস্ট এবং সেকেন্ডারি ওসিস্টটা হচ্ছে ফর্মেশন হচ্ছে, গ্র্যাফিয়ান ফলিকুল গুলো ম্যাচুরেশন হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ দ্য ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, তারপরে কি হচ্ছে ম্যাচিউর গ্র্যাফিয়ান ফলিকলটা হচ্ছে ওভারিটাকে এমবেডেড করছে ওভারির ওপর যাচ্ছে, তারপরে 14 দিনের মাথায় এসে ওভারিটাকে প্রোট্রুড করে, মানে ওভারিটাকে র্যাপচার করে ম্যাচিউর গ্যাফিয়ান ফলিকলটাকে।